বাল গোপালের আবির্ভাবের সময় তৃতীয় অধ্যায়েতে এখানে বলছেন সুখদেব গোস্বামী বলছেন যে কৃষ্ণ এবার সময় খুঁজে দেশ কাল পাত্র ভগবানকে সব উপাসনা করে, এগুলো সব উপাধি, সেগুলো দেশ কাল পাত্র নক্ষত্র তারা সব কৃষ্ণের গোলামি করে সব। এই জন্য অথ সর্ব সর্বগুণ পেতহ কালহ পরম শোভন জরহি এবাবজ বলছেন 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 অথ সর্বগুণ পেতহ কালহ পরম শোভন জরহি এবাবজ জন্মর্খম স্বান্তার্ক গ্রহ তারকম। সমস্ত গ্রহ গ্রহ তারাগুলো সমস্ত এমন একটা বিন্যাস সৃষ্টি করলো যে ওরকম গ্রহ তারার যে সিচুয়েশন অবস্থান হয় না। দ্বিশহ প্রসেদুর গগণম নির্মল উড়ু গণ গণোদয়ম মহিমঙ্গল ভীষ্ট পুর গ্রাম বজাকারা নদ্যহ প্রসন্ন সলীলা হ্রদা জলোরুহ শ্রেয় দ্বিজালি কুল সন্ন্যাদ স্তবকহা বনরাজয়ঃ। বলছেন ববৌ বায়ু সুখ স্পর্শ পুণ্য গন্ধবহ শুচি অগণয়স্য দ্বিজাতীনাম শান্ত্যাস্তত্র সম্বন্ধতঃ। বলছেন চারিদিকে একটা এমন একটা আনন্দে জোয়ার উঠে পড়লো, কেউ বুঝতে পারছে না কি কারণ। নদী একেবারে হেল্লোল হচ্ছে, নদীর জল প্রসন্ন সলীলা, হ্রদগুলো নির্মল, আর দ্বিজালিকুল যে ভ্রমরা সব গুঞ্জন করতে আরম্ভ করছে, চারিদিকে প্রসন্নতার একটা যেন, চারিদিকে যে গৌশালা থেকে আরম্ভ করে গ্রাম শহর যত কিছু আছে সবার মধ্যে যেন একটা কী একটা আনন্দের জোয়ার আরম্ভ হলো, কেউ বুঝতে পারছে না। আর আনন্দ করতে আরম্ভ করলে গন্ধর্ব না কিন্নররা তারা সংবাদ আগে পান, তাদের কাছে খবর আগে যায়। যজ্ঞ কিন্নর গন্ধর্বা তুষ্ট বহুষ সিদ্ধ চারণাহা বিদ্যাধরিয়শ্চ নৃতুরপসরৌভি সমম তদা। অপ্সরা গণ নৃত্য করতে আরম্ভ করলো, গন্ধর্বগণ উপরে গান গাইতে আরম্ভ করলো, সিদ্ধ চারণ সবাই মিলে একটা আনন্দের একটা জোয়ার উঠল। তারপরে সেখানে কি হলো, সময় মতো এবার কি হলো, যেমন পূর্ব দিকেতে যেমন সূর্য পূর্ব দিককে সম্মান দিয়ে, পূর্ব দিকের কোনো বাহাদুরই নেই, পূর্ব দিককে সম্মান দান করেছেন ভগবান। অ্যাকচুয়ালি পূর্ব দিক কোনটা, পূর্ব যে নাম দিয়েছি পূর্ব দিককে সম্মান দিয়েছেন, পূর্ব দিকে যে এত সম্মান একটাই কারণ সূর্য ওঠে ওই দিকে। এই জন্য দিনের বেলা আমাদের পূর্ব দিকে হয়ে গায়ত্রী করতে হয়, আর সন্ধেবেলা আমাদের সায়ংকালে আমাদের উত্তর দিকে যেখানে বদ্রীনারায়ণ আছেন সেখানে করতে হয়। তো এই যে ভগবান যে একটা এত এত সম্মান দিয়েছেন কি জন্য, বলছে ভগবানের ইচ্ছা সম্মান দিয়েছেন। এখানে ভগবান যদুকুলের মধ্যে এরম উদিত হলেন যদুকুলকে সম্মান দিয়ে আর কি। তাহলে সেরকমভাবে এখানে ভগবান আবির্ভাব হলেন। বলছেন আবির আসিত যথা প্রাচ্যাম দিশিন্দু রিব পুষ্কলহ। বলে ইন্দু হচ্ছে চন্দ্রমাকে বলা হয়, চন্দ্রমা যেমন প্রাচ্যাম পশ্চিম দিকেতে উদিত হন আর সূর্য পূর্ব দিকেতে, এখানে এখানে এই প্রাচ্যাম দিশিন্দু রিব পুষ্কল এই কথা বলার কারণ কি, সূর্যের সঙ্গে তুলনা দেওয়া উচিত ছিল মশাই, এটা কি হলো চন্দ্রমাকে বললো কেন। বলে এর পর্যন্ত গোপন রহস্য আছে, চন্দ্রমাকে বহুমানন করলো এই কারণে, প্রথম কথা হলো ভগবান চন্দ্রবংশে আবির্ভাব হয়েছেন, আর দ্বিতীয় কথা হলো রাত্রিকালে তিনি আবির্ভাব হয়েছেন। দুটো যখন শ্রী শ্রী রামচন্দ্র আবির্ভাব হয়েছিলেন পরাত্পর অখিলেশ্বর, তখন সূর্যজির বড় আনন্দ হয়েছিল দুপুর বেলা, চন্দ্রমা বড় দুঃখ পেয়েছিলেন যে সূর্যকে কত ঠিক মধ্য দিনে আবির্ভাব হলেন। তখন ভগবান বলেছেন তোমাকে আমি সম্মান দেবো সময় মতো, আর সেটা তিনি রেখেছিলেন। আর তুলসীদাসের কথা তো পড়েছিলেন, আনন্দে একেবারে আত্মহারা হয়েছেন তুলসীদাস, অতি আনন্দ নিরখি কে মুখারবিন্দ রঘুবর কে মুখ সমান রঘুবর মুখ বানিয়া। এখানে আমাদের যে বর্ণনা আছে এটা ব্যাসদেবজি করেছেন, ব্যাসদেবজি বর্ণনা তুলসীদাসজি ওরকম বর্ণনা করেছেন অপূর্ব, ভগবানের মুখের বর্ণনা তো কারোর সঙ্গে করা যায় না মুখের। আর এখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রও তাই। তাহলে আবির আসিত যথা প্রাচ্যাম দিশিন্দু রিব পুষ্কলহ, যেমন পশ্চিম দিকে পশ্চিম দিশাতে চন্দ্রমা উদিত হয় হয়ে সম্মানিত করে পশ্চিম দিককে, আবির আসিত
আবির্ভাব হলেন তিনি। তমদ্ভূতম বালকম অম্বুজক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদায়ুধ শঙ্খ গদায়ুধ আয়ুধম বলছে শঙ্খ চক্র গদাপদ্ম নিয়ে ভগবান আবির্ভাব। তা দেখুন এরকম ভাবে যেমন ভাবে আমাদের স্বাভাবিক আবির্ভাব হয় ওরকম নয়। একে বলছে তমদ্ভূতম বালকম অম্বুজক্ষণম পদ্মপলাশ লোচন ভগবান আবির্ভাব হলেন চতুর্ভুজ রূপ ধারণ করে শঙ্খচক্র গদাপদ্ম নিয়ে। আশ্রীবৎস লক্ষ্যাম গলদেশ সৌভি কৌস্তুভম পিতাম্বরম সান্দ্র পয়োদ সৌভগম। এইভাবে ভগবানের যে কাঞ্চি কলা বিভিন্ন রত্ন আবরণের বর্ণনা করা আছে তো সময় লাগে অপূর্ব সব। এইভাবে ভগবান আমাদের আবির্ভাব হলেন বল শ্রীকৃষ্ণ ভগবান কি যায় ভগবানের আবির্ভাব হলো। আর আমাদের বৃন্দাবনে এই সব আবির্ভাবের সময়ে বিভিন্ন যেরকম বালকের আবির্ভাব হলে যেরকম করে বিভিন্ন উপহার নিয়ে আসে ছড়ায় মিষ্টি আদি। আর বৃন্দাবনে কীরকম আনন্দ হয়েছিল সেটা বিস্তৃতভাবে এখানে আমি বর্ণনা করতে পারবো না, কোনো সময় আলাদাভাবে ওটা আলোচনা করতে হবে। ব্রজধামে যখন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবটা জানতে হবে, এটাতে গেল কারা কংসের কারাগারে, তারপর তিনি বাচ্চা হয়ে মায়ের কোলে রায়। আর বৃন্দাবনের মধ্যে যদি যখন পরের দিন সকালে খবর পেল নন্দের নন্দকর নন্দ ভাইও জয় কানাইয়া লালকি হাতি গোড়া পালকি ইত্যাদি বলা হয়, সেই যে আবির্ভাব হলো তার যে আনন্দটা সেটার বর্ণনা কোনো অন্য সময় করতে হবে। এরকম সময় হবে না, তাহলে পুরো পাঠ বন্ধ হয়ে যাবে। অপূর্ব আনন্দ, মানে পুরো ব্রজবাসীগণ পাগল হয়ে গেছেন। সমস্ত মাখন দলা দলা মাখন এ ওর মুখে মারছে গোবরের মতো, এরকম মাখন একরম, আর এরকম দই মারছে দুধ মারছে যে যেরম ভাবে সব বোঝের রাস্তাঘাট দই দুধে ভর্তি। সেই যে আনন্দ সেসব জানলে পরে আর এগুলো এখন এত বিস্তৃত রূপে করলে পরবর্তী আলোচনা ব্যাঘাতপ্রাপ্ত হবে হবে না। কাজেই ভগবান শ্রীকৃষ্ণের এখানে আবির্ভাব দেখলেন। আর ওখানে আমরা দেখলাম আবির্ভাব হয়েছে কোথায়, গোকুলে আবির্ভাব হয়েছে। ওখানে গোকুলের আবির্ভাবের প্রসঙ্গ তো বড় আশ্চর্য। পরের দিন সকালবেলা ব্রজে সর্বত্র খবর ছড়িয়ে গেল যে নন্দ মহারাজের ছেলে হয়েছে। আর সেখানে যে আনন্দের উৎসব শুরু হলো, ব্রজবাসীদের আনাগোনা ছোটাছুটি বিরাট আনন্দ। এদিকে কংস কিছু বুঝতে পারলো না ব্যাপারটা কি হলো, কংসর কোনো মাথাবন্ধ কিছু বুঝতে পারছে না যে কি ব্যাপারটা হলো, ওকে ধোকা খেয়ে গেছে ভগবানের মায়া তাকে তো। আর এভাবে দেখা গেল ছটা যে পুত্র সেই পুত্র তো তাকে তো মেরেই ফেলেছে, আর কন্যা তো একটা কন্যাকে আছার ফেলে মারলো, বললে মা এই যে ভগ্নী প্রার্থনা করলো আমি দুর্ভাগা দুর্ভাগিনী আমি আমাকে যদি একটা কন্যা অন্তত দাও তাহলে ভালো হয়, কিন্তু কোনোটাই সে শুনলো না, না করে এভাবে আছড়ে মেরে ফেলল, মারতে গেল, মারতে তো পারলো না, চলে গেল উপরে আছে মারতে গেল আর কি হলো না। এইভাবে আমরা দেখলাম যখন সের মনের মধ্যে, এখানে আমরা দেখলাম পঞ্চম অধ্যায়ে শ্রী সুখদেব গোস্বামী বলছেন নন্দস্ত আত্মজ উপ উৎপন্নে জাত লাদ মহামনহ আহুয় বিপ্রাণ বেদ জ্ঞান স্নাত সুচির অলঙ্কৃত। নন্দ মহারাজ যখন আনন্দে আখ্যানা ব্রজের মধ্যে একটা বিরাট আন্দোলন সৃষ্টি হয়েছে, তারা ধরেই নিয়েছিলেন নন্দ মহারাজ আর ছেলে পেলে হবে না, যশোদার এত বয়স হয়ে গেল। পরে আনন্দে যখন শুনলেন খবর তখন নন্দ মহারাজকে সবাই ভালোবাসেন, নন্দ উপানন্দ অধিনন্দ এই সমস্ত অধিনন্দ এই সমস্ত তাদের ভাইরা আছেন, কিন্তু তার মধ্যে নন্দ মহারাজের প্রভাব বেশি অধিক। এখানে বাচৈত্বা যখন এই যে নন্দ আত্মজ উৎপন্ন হওয়াতে ব্রাহ্মণদের বেদজ্ঞ ব্রাহ্মণদের সব ডাকলেন স্বস্তি বাচন আরম্ভ করে ওম স্বস্তি ন ইন্দ বিদ্য শ্রবা স্বস্তি ন পুষা বিশ্ববেদাহা ইত্যাদিভাবে সমস্ত আরম্ভ হয়ে গেল স্বস্তি বাচন। আর এইভাবে বাচয়িত্বা সস্তায় সস্তায়নম জাত কর্মাত্মজস্ব বৈ করায়া মাস বিধিবদ পিতৃদেবার্চনম যথা আর ধেনুনাম নিযুতে প্রদাত বিপ্রেভ্য সলঙ্কৃতে আর তিলাদ্রীণ সপ্তাহ রত্নৌঘ সাত কুম্ভাম বরাবৃতম।
বলছেন এইভাবে তারা হাজার হাজার গৌমাতা কি করলেন, দান করলেন ব্রাহ্মণদের। ব্রাহ্মণদের দান করে এসে নিজের জাতকর্ম সমস্ত সম্পন্ন করলেন, প্রচুর দান দক্ষিণা দিলেন, নন্দ যা আছে সব দান করছেন। আমাদের যখন গৌর গোপাল আবির্ভাব হয়েছিলেন তখন আমাদের এই আমাদের জগন্নাথ মিশ্র ঘরের যা কিছু আছে সব দান করছেন, কিন্তু তথাপি ঘরের বস্তু ফোড়াচ্ছেন, এত দান করছেন সমস্ত কিছু। এইভাবে সমস্ত দান দক্ষিণা সব করে আনন্দে আটখানা। ইতিমধ্যে একটা কথা বলা দরকার, বৃন্দাবনে এইসব সিদ্ধান্ত আলোচনা করতে হয় যে বৃন্দাবনে যারা বোকা ব্যক্তি তারা নিজেকে পণ্ডিত বলে মনে করেন, অনেক এই নিয়ে অনেক হাঙ্গামা হয়। তারা বলেন বলরামের আবির্ভাব এক বছর আগে হয়েছে, কৃষ্ণের আবির্ভাব এক বছর, এই নিয়ে আমার বিভিন্ন সময় বলদের আবির্ভাবে বৃন্দাবনে বসে অনেক আলোচনা হয়েছে, কিন্তু শোনে কে? যাদের জন্য বলা হয় তারা শুনলে হয় কাজ। বাস্তবিক পক্ষে বলদেবের আবির্ভাব কৃষ্ণের আবির্ভাবের জন্মের পার্থক্য অল্প, বেশি দিন না, দিন ১৫। এখানে ওরা বুঝতে পারে না, ওরা বলছে বলরামের আবির্ভাব এক বছর আগে হয়েছে বলে তারা ওইভাবে পালন করেন। বাস্তবিক পক্ষে তা নয়, যদি তাই হতো আমরা আলোচনায় দেখব, কৃষ্ণ বলরামের আলোচনায় দেখব নামকরণ একসঙ্গে হলো, তার আগে যখন বারান্দায়তে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছেন দুজনে একসঙ্গে, রিঙ্গ মানৌ দ্বিবচন বলা আছে, দ্বিবচন রিঙ্গ মানৌ এর দ্বিবচন, অর্থাৎ কৃষ্ণ বলরাম দুজনেই হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হলো যে বালকটা এক বছর আগে জন্মাবে আর যাকে গর্গমুনি আগেই পয়েন্ট আউট করে দিয়েছেন বলাধিক্যাত বলম্বিদু, যার বলশালী প্রচণ্ড বল, সেই বাচ্চাটা কি ঠেকা পড়েছে সে হামাগুড়ি দেবে? এক বছর পরে যে ভাইটা জন্মেছে তার সঙ্গে একসঙ্গে হামাগুড়ি দেবে? এটা হতে পারে না, কোনো মতেই ব্যাকগ্রাউন্ড মিলছে না, শাস্ত্রের প্রমাণে কোনো দিক থেকে ওরা মেলাতে পারে না, খালি তর্ক করে সব বৃন্দাবনের যত বড় বড় বক্তা সব ওই কোনো গৌড়ীয় মুখে বলবে গৌরাঙ্গর শ্লোক বলবে জীবগোস্বামী বা সিদ্ধান্ত, কিন্তু বাস্তবিক পক্ষে তারা কোনো কিছু মানে না, কেঁদে লোক ঠকাচ্ছে আর কি বলবো, করার কিছু নেই। সেখানে বলা হচ্ছে যে সেখানে বলা হচ্ছে এই যে বিষয়টা অ্যাকচুয়ালি দেখা যাবে যে রোহিণীর গর্ভ থেকে যখন নিয়ে গেছিল ওখানে, আর এখানে যে কৃষ্ণের জন্ম হলো, কৃষ্ণের আবির্ভাব হলো, কৃষ্ণের জন্ম পর্যন্ত বলরাম অপেক্ষা করছিলেন। বোঝা গেল কি বললাম? বলরামের আবির্ভাবটা অনেক দেরি করে হয়েছে, বলরামের আবির্ভাব অনেক দেরি করে হয়েছে, যেরকম ন্যাচারাল স্বাভাবিক বলরামের যেমন মানুষের আবির্ভাব হয় সেই সময় হয়নি। বলরামের যে অংশটা ওরকম নিয়ে গিয়ে ওখানে ট্রান্সফার করেছে, এখানে যে সময়টা ওটা গণনা করা হবে, ওটা আর ওখানে গিয়ে কৃষ্ণের আবির্ভাব পর্যন্ত অপেক্ষা করছিলেন, সেই জন্য হিসাব করলে দেখা যায় বলরামের আবির্ভাব ঠিক ১৫ থেকে ১৬ দিন আগে হয়েছিল, কিন্তু ওরা এইটা মানতে চায় না, ওরা বিশ্বাস করে না, কিন্তু শাস্ত্রীয় বিচারে আমরা দেখতে পাই যে এটি ঠিক। বোঝা গেল কি বললাম? তাহলে এবার একসঙ্গে নামকরণ হয়েছে গর্গমণির কাছে, আর রোহিণী মা সে তো আনন্দে আখ্যানা, বলরামের মা কিন্তু কৃষ্ণকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, বলরাম আর কৃষ্ণের মধ্যে উল্টো ছিল, মানে কৃষ্ণ বেশি আদর পেত হচ্ছে রোহিণী মায়ের কাছে আর বলরাম বেশি। হ্যাঁ, যখন এগুলো ঝগড়াঝাঁটি কিছু হতো রোহিণী মায়ের কলে চলে যেত, তুমি কি করবে করো। এইভাবে দেখা যায় সমস্ত আনন্দে আটখানা ব্রজে, কিন্তু এই ব্রজের আবির্ভাবের পরে কয়েকদিন পর এই আনন্দতে নন্দ ঠিক করলেন যে রাজা তো দেশের রাজা আছে, তাকে তো কিছু দক্ষিণা দিয়ে কর দিতে হয়, তো আমি এবার কর দিয়ে আসি। কেন নন্দ কি করলো, কর দান করার জন্য সেখানে কি করলো, এবার সমস্ত কিছু সাজিয়ে নিয়ে সমস্ত ঘোড়া ঘোড়া করে ঘাট খাঁটি দুগ্ধ আদি সব নিয়ে মাখন অনেক কিছু উপহার নিয়ে খাজনা দেওয়ার জন্য সেখানে চলল। আর সেখানে যে চলে গেল, যাওয়ার সময় নন্দ ওখানে দিয়ে ফেরবার সময় অত্যন্ত চিন্তিত, কেন মনের মধ্যে চিন্তা করছে যে কি না কি একটা বিপদের একটা আশঙ্কা, কেন
আগে তো অনেক শব্দ মানে অনেক সময় বিপত্ত হতেই পারে, নানা রকম সে তো জানে তারা কি হতে পারে না হতে পারে, একটা আশঙ্কা ভেতরে চলছে। ষষ্ঠ অধ্যায় বলছে সুখদেব গোস্বামী বলছেন, নন্দহ পথি বচহ সৌরেণ মৃষেতি চিন্তায়ন হরিম জগাম শরণম উৎপাতাগম সংকিত। যখন ওখানে গিয়ে মথুরাতে গেল, সেখানে রাজাকে সব কর দান করল, সমাচার দিল, আর কংস তো এদিকে ভেতরে ভেতরে তো ফুঁসছে, আর বসুদেবজি তো সবই জানেন গুপ্ত কথা। বসুদেবজি এবার বলছেন যে বন্ধু, বসুদেবজি কে হন? বসুদেবজি হলো বন্ধু, বসুদেবজি নন্দ মহারাজের বন্ধু এবং ভাইও বটে, আলাদা দুটো একটা বংশটা ভাগ হয়ে গেছে, দেবমীর আর সুরসেন ভাগ হয়ে গেছে। এখানে আমাদের প্রশ্ন হলো যে বসুদেবজি একটা সাবধান বাণী দিলেন নন্দ মহারাজকে, দেখো শিগগির তুমি ওখানে ছেড়ে রেখে এসছো, ওখানে ছেড়ে রেখে এসছো ব্রজধামে ওইটুকু বাচ্চা, তো আমার তো এই কংসের অত্যাচার জানো না, এর তো নানারকম ষড়যন্ত্র করছে, এটা ভালো ঠেকছে না, শিগগির তুমি চলে যাও। সে আর সময় নষ্ট না করে কংসের কথাতে আরও ভেতরে ভয় চলে এসছে, ভেতরে কাঁপছে। আর হরিম জগাম ও শরণম উৎপাতাগম সংকিত, বিভিন্ন উৎপাত আসতে পারে এই চিন্তাতে হরির শরণে গেল। হরি মানে নিজের ছেলেটা নয়, হরি হরি এটা তো কৃষ্ণ আমার ছেলে, হরির শরণে গেল। তো হরির শরণে গেল এটাকেই বলে ভালোবাসা। আর কংস এদিকে সমস্ত তার যে ব্যাটালিয়ান আছে, তার যে পরিকর সমস্ত যারা আছে, তারা তাদের সঙ্গে বসে একটা মিটিং করলো। কংস মিটিং করে এবার ঠিক করলো যে কী করা যায়। তারা সমস্ত মন্ত্রণা করলো, যা তারা বলল যে এখন এক কাজ করো, আকাশবাণী হয়েছিল এরকম, তো আমরা তো বুঝতে পারছি না কোন বাচ্চা, এখন কোন বাচ্চা যখন বুঝতে পারছি না, এক কাজ করো যত বাচ্চা হয়েছে আগে এক দু মাসের মধ্যে সব বাচ্চাকে মার, তা আমরা জানি না কোন বাচ্চা হয়েছে, কোন বাচ্চা যে আমাকে মারবে তো ঠিক নেই। তো সেই দুষ্ট কংসের পরিকর যারা ছিল তারা সবাই মিলে একটা সুন্দর একটা মিটিং করে একটা এটা ঠিক করলো, এইটি উচিত। তো পাপিষ্ঠের পাপ যেন পূর্ণ হয় এই জন্য ভগবানের মায়া, সেই জন্য সে কী করলো, সমস্ত বাচ্চাকে মারবার জন্য বকাসুরের ভগ্নী বকি, বকাসুরের ভগ্নী বকি অর্থাৎ পুতনাকে লাগিয়ে দিল। কংসেন প্রহিতা ঘোড়া পুতনা বাল ঘাতিনী শিশুংস চচার নিঘ্নন্তি পুরো গ্রাম ব্রজাদিসু, সমস্ত ব্রজের গ্রামে গ্রামে লুকিয়ে লুকিয়ে অত্যন্ত মায়া জানে মায়াবী, সে এক একটা জায়গায় গিয়ে সেই এক একটা ঘরের বাচ্চাগুলোকে মেরে 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 সমস্ত শেষ করছে। এই অবস্থায় সে যখন যখন গোকুলে প্রবেশ করলো, গোকুলে প্রবেশ করার সময় সে সম্পূর্ণ লক্ষ্মীদেবীর রূপ ধারণ করলো, একবারে ছুম ছুম করে পায়েল বাজছে, আকারে ফুলের সে থোড়াতে দেখলে সে লোকে মোহিত হয়ে যাবে। পুতনা রাক্ষসী, সে মায়াবী, সে সবই জানে, এই জন্য এবার সে কী করলো, ওই রকম রূপ ধারণ করে প্রবেশ করলো। প্রবেশ করে যখন গোকুলের রাস্তা দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য দেখে লোকে অবাক, আর সেই সৌন্দর্যের বর্ণনা মানে কেউ কল্পনা করতে পারবে না। সেই সময় গিয়ে গোকুলে সে নন্দ মহারাজের বাড়িতে গিয়ে, নন্দ মহারাজ তো কাজে গেছেন, এখন ফিরতে দেরি হবে। এবার পুতুনা কাউকে কিছু না বলে এত স্মার্ট, সে সম্পূর্ণ ঘরে ঢুকে গেল, মানে যেন মনে হয় যেন কোনো হেজিটেশন নেই, এটা পরের ঘরটা আমারই ঘর। ওখানে ঢুকে গিয়ে সম্পূর্ণ যশোদামা রয়েছে, সব কিছু রয়েছে, তার সামনে থেকে বাচ্চাটাকে যে কোলে নেবে, এটা কিভাবে যশোদামা বলছে যে যশোদামা রোহিণী তাদের সামনে থেকে, কিন্তু তারা যেন এরকম স্তম্ভিত হয়ে গেছে, তাদের তার সৌন্দর্য দেখে তার প্রভাবটা দেখে তার যেন মুখে কিছু বাক্য আসছে না, নিয়েছে বাচ্চাটাকে আমার ভালোবাসা আদর করবে, এটা ঠিক আছে করতেই পারে, এত সৌন্দর্য মনে হয় স্বর্গের লক্ষ্মী এসছে, তো লক্ষ্মী যে কত বড় লক্ষ্মী সেটা মনে হবে, বাচ্চাটাকে নিয়ে এবার আদর করবে। এবার এখানে একটা সিদ্ধান্তের কথা আছে, যেখানে নন্দবাবা যশোদামা রোহিণী এরা কেউ তো সাধারণ নয়, তারা বলছেন ভগবানের সন্ধিনী শক্তির প্রকটিত নিয়োজন, ভগবানের সন্ধিনী শক্তির প্রকটিত নিয়োজন,
তারা কি করে ধোকা খেলেন? এখানে প্রশ্ন আসবে স্বাভাবিক, আমরা তো যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার আপনি বলেন, এখানে কি সিদ্ধান্ত হবে? সিদ্ধান্ত কি? এখানে পুতনা কি করে এলো? আবার কৃষ্ণ সাক্ষাৎ কৃষ্ণ তাকে ধরলো, কৃষ্ণ সামনে তো মায়া টেকে না। যেখানে দেবতা অসুরদের লড়াই হচ্ছে সেখানে মোহিত হয়ে গেছেন দেবতারা, বলছে তো পেরে উঠছি না, বলি মহারাজ মায়া বিস্তার করে সমস্ত দেখাচ্ছে, রক্ত বৃষ্টি হচ্ছে, চারিদিকে ঝঞ্ঝা আছে, কিচ্ছু না, মায়া মায়াবি। তো দেবতারা ঘাবড়ে গেছে, বলে তাহলে আমরা আর হেরে গেলাম তাহলে। এদিকে ভগবানের যখন স্মৃতি তাদের ভেতরে এলো, ভগবানের স্মৃতি যখনই এলো সঙ্গে সঙ্গে দেখেন মায়া কেটে গেছে। যখনই কাউকে ভূতে ধরার চক্রান্ত কোনো কিছু হবে, কোনো বিপদ কিছু স্মরণ করে দেখতে পারে, হরিশরণ বা বিশুদ্ধ বৈষ্ণব করে যে স্মৃতি আসে সঙ্গে সঙ্গে দেখবে বিপদ চলে যাবে, তখন বুঝতে পারবে। এই জন্য ভাগবতের সিদ্ধান্ত হল হরি স্মৃতি বিপদ বিমোক্ষণম, হরি স্মৃতি সর্ব বিপদ বিমোক্ষণম। হরিশ্রুতি অর্থাৎ গুরুস্মৃতি যখনই হয় বাস্তবিক হৃদয় থেকে, তখন আর বিপদ বলে কিছু থাকতে পারে না, কাউ ক্ষমতাই নেই কিছু করবে। সেই জন্য সেখানে এইটা আমাদের প্রশ্ন আসছে যে কি করে বালঘাতিনী পুতনা রাক্ষুসী, রাক্ষুসী মানে মায়া, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার, এখানে মায়া দেখলাম ও নিয়ে চলে গেল বাচ্চাটাকে, আওতা আবার সে বাচ্চা যেসে বাচ্চা না কৃষ্ণ। এখানে টিকাকাররা বলছেন ভগবান ইচ্ছে করে এটা অনুমোদন করেছে, ভগবানের ইচ্ছা কি না হয়, ভগবান এটাকে লীলা বিস্তার করবার জন্য ইচ্ছে করে ভগবানের এটা অ্যাপ্রুভ, ভগবান যেটা নিজে জোর করে অনুমোদন করবে সেটা কাউ সাধ্য নেই, কে ভগবানের ইচ্ছায় ওখানে ইচ্ছে করে যশোদা মা রোহিণী মা কিছু বুঝতে পারেননি, আর পুতনারও ওই যে সুন্দরী অপূর্ব লক্ষ্মীর রূপ এটাকেও মুখোশটাকে খুলে দেননি কৃষ্ণ। কৃষ্ণ বললে একটু দাঁড়া তুই, আমি দেখছি তোর খেলাটা, এক্ষুনি করলে তো খেলাটা জমবে না। কৃষ্ণ বল, কৃষ্ণ তো জানেন ইচ্ছে করলেই করতে পারেন, কৃষ্ণ বলে আর একটু খেলাটা এগোক, তারপর দেখছি আমি। শেষকালে যখন দেখা গেল সে নিয়ে গিয়ে স্তনপান করাতে আরম্ভ করলো, স্তনেতে সে বিষপান বিষ লাগিয়েছে, কালকুট বিষ, সে কালকুট বিষ লাগিয়ে এসছে। আর বাপ গোপালও কী করেছেন, যেমন মায়ের স্তন পার গেলে চোখ বুঝে একেবারে এরমভাবে স্তনপান করতে আরম্ভ ভালো করে, আর স্তনপানের সঙ্গে সঙ্গে কী করেছে, পুরো প্রাণটাকে টেনে খেড়ে বাঁধবে, বা তো হয়ে গেছে, সা মুঞ্চাল মুঞ্চাল মিতে প্রভাসনে নিষ্পিড মান খিল জীব মর্মণি বিবৃত্ত নেত্যে চরণৌ ভুজৌ মহু প্রসিন্ন গাত্কা ক্ষিপতি রুলৌদ, চিৎকার করে হাত পাচ্ছি, ছেড়ে দে ছেড়ে দে আমি পারছি না। গোপাল বলছে এত তাড়াতাড়ি ছাড়বো মা, আমি যাকে ধরি তাকে কি ছাড়ি, আর যাকে ধরি না তো ধরি না, আর যদি ধরি তাকে ছাড়ি না। এইটি জানো গোপাল, গোপালের এইটি বক্তব্য। পুতনা বলছে মুঞ্চ মুঞ্চাল মিতি প্রভাসিনী, রাক্ষুসী যখন আমার ছেড়ে দে আমার ছেড়ে দে, তখন গোপাল মুচকিয়ে আসছে, বলো আমি তো সহসা কাউকে ধরি না, তো আমাকে যখন তুমি ধরতে এসছো আমি তখন তোমাকে ধরেছি, এত তাড়াতাড়ি ছাড়বো না, আর ছাড়েনি সত্যি। তাই এই বালগোপাল তাকে এমন গতিদান করেছেন যেটাতে ভজন করে পারত কিনা সন্দেহ, কি যেটা আমি আলোচনা করেছিলাম, অহোবকীয়ম স্তন কালকুটম জিঘাংসয়া অপায়য়ত যদ্যপি অসাধ্যি লেভে গতি ধাত্রী উচিতম তত অন্যম কিংবা কংবা দয়ালুম শরণম ভজম। তাহলে বলো আমরা কোন দয়ালে শরণে যাব, যাকে স্তনে বিষ মানিয়ে মিষ পাকিয়ে স্তনপান করবার নাম করে মারতে এলো তাকে ধাত্রী উচিত গতি দিয়ে দিলেন, তাহলে এই কৃষ্ণকে ছেড়ে কাকে ডাকবো, আর কাউকে ভজন করতে ইচ্ছে করবে ভগবানের মহিমা জানলে? এইভাবে নিশাচরী কি হলো, হাত পা ছড়িয়ে একেবারে গোকুলের বিশাল পাহাড় পর্বতের মতো পড়ে গেল, তা আসল রূপটা তো বেরিয়ে গেছে, আসল লোকটা এখন যখন কামড়েছে গোপাল দাঁত তো নেই, কামড়াবে কী করে, সবে কচি বাচ্চা, ওই যে মাড়ি দিয়ে এরকম টেনেছে মানে প্রাণটাকে সমেত, ততক্ষণে হয়ে গেছে ওর, ও তখন এর হাত পা ছড়িয়ে একেবারে ওখানে মানে পুতনা খাল বলা হয় গোকুলে, যে একটা ডিচ আছে ডিচ খালের মতো ওটা পুতনা খাল, আর হাতটা নাকি গেছিলো হাতরাস পর্যন্ত, আর বলে বোঝাবাসিরা আমিও শুনি হাসি, বলে এরম ভাই আমার পড়েছিল হাতটা নাকি হাতরাসে গেছিলো, আমরা ট্রেন থেকে নামি হাতরাসে, নেমে তাড়াতাড়ি বৃন্দাবন যাওয়া যায়, তো হো এরম অবিশ্বাসের কিছু নেই, হাতরাস নামটাই বা কী করে হলো, এটাও তো কথা, প্রত্যেকটা নামের কিন্তু মানে আছে আমি দেখেছি। আরে তোমরা মনে করো যে তা নয়, প্রত্যেকটা গ্রামের
প্রত্যেকটা নাম যে আছে প্রত্যেকটা মানে আছে, পালিগাঁও পালিশকির গাঁও প্রত্যেকটা গ্রামের একটা একটা মানে আছে, ব্রজের কোনোটাই কিন্তু বৃথা নয়, কিন্তু লোকে জানতে পারেন। যেমন আনোর গ্রাম, আনোর গ্রাম কী করে হলো কালকে আমরা জানব, গোপাল বলছে আনো আরো আনো আরো আনো আনোর অর লাও অর লাও, এই জন্য আনোর গ্রাম হয়ে গেছে। কিন্তু লোকে বুঝতে পারছে না কী করে। যেখানে বেহেজ গাঁও আমরা পরিক্রমা করতে করতে ঘুরে যাই, বেহেজ গাঁও, সেটা বেহেজ গাঁও হলো কী করে নাম, বলে ওখানে ইন্দ্র ব্রজটাকে ধ্বংস করবেন বলে বজ্র নিয়ে ওখানে ল্যান্ড করেছিল। যেমন প্লেন যেমন ল্যান্ড করে, ওই ভূমিতে ল্যান্ড করেছিল, নেবেছিল, ওই জন্য ওটা বেহেজ গাঁও, হাতে বজ্র নিয়ে আমি শেষ করে দেবো বৈজধানকে, আর ওর ক্ষমতা আছে বৈজধানকে শেষ করবে, কিন্তু নেবেছিল, ওই জন্য বেহেজ গাঁও। প্রত্যেকটা শ্যামঢাক, প্রত্যেকটা গ্রামে এক একটা নাম আছে, প্রত্যেকটা কোনো জায়গায় কৃষ্ণ কুস্তি খেলেছিল তার সখাদের সঙ্গে, এক হ্যাঁ বিভিন্ন ভোজন থালি, প্রত্যেকটা গ্রামের একটা নাম আছে, কোনটা মিথ্যে নয়, কৃষ্ণের লীলা এবং তার লীলাস্থলী প্রত্যেকটা সত্য। এইভাবে দেখা গেল হাত পা ছড়িয়ে পুতনা যে পড়ে গেল। এদিকে নন্দবাবার চিন্তা হচ্ছে যে আমার গোপালের আমার বাচ্চাটার কি হলো, এই কৃষ্ণের, কৃষ্ণ তো তখনও নামকরণ হয় নাই, কৃষ্ণ তো পরে হয়েছে, যাই হোক আমার শিশুটার কি হলো, এইভাবে চিন্তা করছেন আর মনের মধ্যে উদ্বেগ ভাবছে। পরে আস্তে আস্তে ধীরে ধীরে এসে শোনেন এই রকম অবস্থা, মাথায় হাত দিয়ে হায় হায় আজকে তো আমার বাচ্চারা চলে যেত, নারায়ণ রক্ষা করেছে, কৃষ্ণ রক্ষা করেছে, তাই তো কৃষ্ণ রক্ষা করেছে না, তাই জন্য তো কৃষ্ণ আমার ছেলেটা, কৃষ্ণ তো পরে নাম হয়েছে, যাই হোক কৃষ্ণ রক্ষা পেয়েছে, এটা তো পরে নাম হয়েছে কৃষ্ণের নাম। তো এবার কি করলেন নন্দবাবা যশোদামা, এবার খুব চিন্তিত হয়ে পড়লেন, তখন বললেন এবার ব্রজবাসীরা কুঠাল পুঠাল নিয়ে বেরিয়ে এলো, পুতনার এক একটা অঙ্গকে কাটতে হবে, কারণ পুতনা তো বিশাল অঙ্গ, পুতনার আঙুলটা যদি কাটা হয় ঘরের সময়, তো এক একটা অঙ্গ এরকম কেটে কেটে অর্ধেক করছে, আলাদা আলাদাভাবে পোড়াচ্ছে, আর প্রত্যেকটা ওই যে আগুনে পোড়াচ্ছে তাই চন্দনের গন্ধ বেরোচ্ছে। বলে কারণ কি, বলে কৃষ্ণ যে তাকে শিকার করেছে, তা যে স্তনপান করেছে, তার তার শরীরে এমন হয়ে গেছে যখনই পোড়াচ্ছে অগরু আর এই যেমন চন্দন কাঠ পোড়ালে যেরকম ওইরকম সুবাস বেরোচ্ছে, এবার ভগবানের মহিমাটা আপনারা অনুভব করার চেষ্টা করুন। এইভাবে দেখা গেল কৃষ্ণকে বাঁচাবার চেষ্টা করলো, আর তারপরে অগাসুর এই কি বলে, এবার আমরা দেখব তৃণাবর্ত, তৃণাবর্তের প্রসঙ্গ আছে পরে দেখব। এইভাবে একদা সেই বালককে যা তার জন্মতিথির পালন করবার জন্য পরের বছর বা তার, হ্যাঁ সেই সময় তারা যখন আয়োজন করছিলেন আনন্দে, সমস্ত ব্রজবাসীদের নিমন্ত্রিত হয়েছেন, আর এই অবস্থায় সমস্ত আনন্দ উৎসব চলছে, আর একটা শকটাসুর প্রথমে হবে, শকটাসুর প্রথমে শকটের ওপরে সমস্ত রাখা রয়েছে, আর তলাতে বাচ্চাটাকে একটু ছাওয়া আছে বা বাচ্চাটাকে দুব্বার উপরে কোনো বিছানা করে তাকে শুইয়ে রেখেছেন, আর উপরে রসগোল্লা আদি কূপ ভাজন সেগুলো সব রাখা আছে বড় বড়। সেখানে বালগোপাল কী করলে, ওরা ওখানে আনন্দে উৎসব, রোহিণী মা যশোদা মা গয়না গাঁটি পরে আনন্দে একেবারে উৎসব চলছে, এদিকে বালগোপাল কী করে টুক করে কচি কচি পা দিয়ে কী করে শকটটাকে উল্টে দিল, হই হই পড়ে গেল, রি বাচ্চা মরে যাবে বাচ্চা মরে যাবে, পরে দেখে শকটটা উ কোথায় উঠে গিয়ে ঘুরতে 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 হি কী করে হলো, বাচ্চাকে বলছে ও বাচ্চাগুলোকে বলছেন তোমরা দেখেছো এখানে কি হয়েছে, এই যে শকটটা উল্টে গেল কেন, বলছে এই তোমার ছেলে লাথি মেরে দু আমার ছেলে লাথি মেরেছে ওখানে চলে যাবে, এই কচি বাচ্চা সবে বিশ্বাসই করে না, বলছে হ্যাঁ এরম এরম পাটা ছুটতে টুক করে মারলো উল্টে চলে গেল, ওরা বিশ্বাস করছে না, বিশ্বাস করার যোগ্য না, এ কচি বাচ্চা একটা সবে হাত পা এখনো গজায়নি ভালো, এ মেরেছে, বলে হ্যাঁ এ মেরেছে, ও বিশ্বাস করছে না, যা না করবি না করবি। শেষে এবার অনেক বিপদ চিন্তা করে বাচ্চাটা এখন যদি যদি এই শকটটা তার গায়ে পড়তো কি হতো, ব্রাহ্মণ ফ্রাহ্মণ দেখে কালো গরুর ল্যাস দিয়ে বা ওম কৃষ্ণায় নম বাসুদেবায় নমঃ নৃসিংহদেবায় নম নারায়ণ, এইবার কালো গরুর ল্যাস দিয়ে কৃষ্ণকে কৃষ্ণের মতো দিয়ে ঝাড়ছে, এটা হচ্ছে ব্রজদাম। বাচ ইত্যা সস্তায়নম নন্দ গোপ সমাহিত হুত্তা চ আগ্নিম দ্বিজাতিভ্য প্রদাদ অন্য মহাগুণম, খুব চিন্তাতে ব্রাহ্মণ বৈষ্ণবদের দেখে আজকে আপনাদের কৃপাতে আমার বাচ্চারা রক্ষা করে, তাই তো
আপনাদের কৃপাতে আমাদের বাচ্চা আজকে রক্ত স্বস্তি বাচন করে ভালো ভালো দান দক্ষিণা দিলেন, ব্রাহ্মণদের খাওয়ালেন, যেন ব্রাহ্মণ বৈষ্ণব প্রসন্ন হলে তাহলে সবই হয়। বিপ্রা মন্ত্রবিদ যুক্তায় স্তৈরিয়া প্রক্তস্তথাশিসহা আশীর্বাদ করতে হবে ব্রাহ্মণরা, নন্দ তোমার চিন্তা নেই, তোমার ছেলেকে আমরা আশীর্বাদ করছি, শিশু ভালো থাকবে। এইভাবে দেখে গেল হলো। পরবর্তী সময়ে দেখে গেলাম আবার সেই তৃণাবর্তর ঝামেলা সৃষ্টি হলো। যশোদা মা কোলে বাচ্চাকে নিয়ে বসে রয়েছেন, স্তনপান করাচ্ছেন, হঠাৎ দেখেন বাচ্চাটা ভারী হয়ে যাচ্ছে। বাচ্চাটা তো ভারী হলো কেন? নাকি আমি বোধহয় দুর্বল হয়ে গেছি, বাচ্চা কি ভারী হয় নাকি? আর বাচ্চা কি ইচ্ছে করে ভারী হয়ে গেছে, কোলের মধ্যে এত ভারী হয়েছে আর রাখা যাচ্ছে না, তখন বাচ্চাটাকে তুলে রেখেছে। এদিকে যে বাচ্চা পুরো ঝড়ে ঝঝঝার ঝঞঝড় ঝড় ঝঞ্ঝার মধ্যে উঠলো, ঝড়ঝঞ্ঝা বাচ্চা দেখে গায়ে বাচ্চা কোথায়, বাচ্চা কোথায়, সে খান্না মানে উলুস তুল মরে যাওয়ার মতো অবস্থা, বাচ্চা কোথায় গেল, বাচ্চাকে এই তো ছিল এখানে রাখলাম, বাচ্চা নেই। এই যে দৈত্য নামনা তিনাবর্ত কংসভৃত্য প্রণোদিত চক্রবাত রূপেণ জহার আসীন অর্ভকম, এই বাচ্চাটাকে পুরো হরণ করে নিয়ে গেল। এই সমস্ত কিছুর পেছনে ভগবানের লীলা বিস্তারের একটা আনন্দময় ভগবানের লীলা বিস্তারের ইচ্ছা ছাড়া অন্য কিছু নেই। তিনাবর্ত তো মায়া অসুর, তো সেখানে কৃষ্ণ যেখানে কি করে যাচ্ছে, সব এইটাই সিদ্ধান্ত ভগবানের যোগমায়ায়। ভগবান যোগমায়া, ভগবান দুটো মায়া, দুরকম মায়া কাজ করে, স্বজন উন্মুখিনী মায়া, বিমুখজন বিমোহিনী মানা, আর কখনো কখনো স্বজন বিমোহিনী মান, মানে নিজের জনকে মোহিত করবেন। বোঝা গেল কি বললাম? এই মায়াটা কাজ করে, নিজের জনকে লীলা বিস্তারের জন্য ইচ্ছে করে যে জানতে দেবো না, এটা করেন। এই জন্য বিমুখজন যে বিমোহিনী মায়া যেটা একরকম, আর স্বজন নিজের জনেদের একটু ইচ্ছে করে আমি ঢাকা দিয়ে দেবো, জানতে দেবো না সত্যটা, লীলা বিস্তারের জন্য একরকমে। এই জন্য এই একটা বিশেষ ব্যাপার। সেখানে তিনাবর্ত যখন আকাশে নিয়ে গেল, সেখান থেকে যখন আছাড় খেয়ে পড়ল, ওখানেও একটা কথা আমি বলতে ভুলে গেছি, পুতনা যখন আছাড় খেয়ে পড়েছিল, সমস্ত ব্রজবাসীরা এসে দেখে বালগোপাল ওই যশোদা এই যেমন স্তন ধরে ওখানেই পড়ে রয়েছে, কিছু হয়নি, ওখানেই তাকে ওখান থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। এখানে তিনাবর্ত যে পড়েছে, তিনাবর্তরও এরম অবস্থা, তিনাবর্তের অবস্থা খারাপ কিন্তু তার কিছু হয়নি, তিনাবর্তের শেষ অবস্থা। এইভাবে ভগবান একে 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 ব্রজের মধ্যে এক একজন করে উৎপাত পাঠাচ্ছে, আর ভগবান সেগুলোকে উদ্ধার করছেন। ব্রজবাসীরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন যে কী করে এই বালককে রক্ষা করব, আমরা তো দেখছি যখন তখন মারা যাবে, বাচ্চাকে তো রক্ষা করা যাচ্ছে না। আর একদা গর্গমণি সেখান দিয়ে যাচ্ছিলেন, গর্গমণিকে দেখে নন্দ মহারাজ তাকে অত্যন্ত আদরের সঙ্গে ডাকলেন, দেখে সেখানে বলছেন, প্রার্থনা করলেন, এরকম বলছেন, মহৎ বিচলনম নীলাম গৃহীণাম, মহৎ বিচলনম নীনাম গৃহীণাম দীন চেতসাম নিঃশ্রয় ভগবান কল্পতে নান্যথা কচিত। যখন মহৎ ব্যক্তিদের চলাফেরা হয় তখন তা মহামঙ্গলের কারণ হয়, তারা কোনো তারা যেখানেই যান সেখানে মঙ্গল করেই আসবেন, অমঙ্গল কোথায় করেন না। সে ভালো করে প্রার্থনা করে বলছেন, আপনি তো ত্বাম হি ব্রহ্মবিধাম শ্রেষ্ঠ সংস্কারণ কর্তুমার হাসি, আপনি তো ব্রহ্মবিধাম বড়, তো আপনি যখন এসছেন তখন আপনি সংস্কার কর্মটা করলে ভালো হয়, তো বালয়োর অনয়োর নীনাম জন্ম নাম ব্রাহ্মণ গুরুহু, আপনি তো গুরু, আপনি তো গুরু, এত বড় মহিমাময় একজন আপনি সাধু, আপনি যদি করেন ভালো হয়। গর্গ বললেন, দেখো আমি করতে আপত্তি নেই কিন্তু করে দিতে পারি, কিন্তু এই খবর যদি চলে যায় কংসের কাছে, তখন সঙ্গে সঙ্গে কংস মাথায় বুঝে নেবে যে কেন এই জাতকর্ম করলো, বলে এটা তারই ছেলে, গোপনে ওখানে পাঠিয়েছে, এবার বিচার বিবেচনা করে দেখো এটা কি ভালো হবে, আমি করে দিতে পারি। তিনি বললেন, না না কেউ জানতেই পারবে না, আমি গোপনে করে দেবো। ওর গোপনে কোথায় করবে, গৌশালার ভেতরে একদম, কেউ জানতে পারবে না, কাউকে নেমন্তন্ন ভাবে কাউকে করবো না। আচ্ছা তাহলে গোপনে করবে, তা করো তাহলে, চলো গৌশালার ভেতরে নিয়ে গেল, কেউ কোনো বোঝবাসী জানতে পারলো না। এবারে সেখানে গিয়ে নামকরণ করছেন, বলরামের প্রথমে নাম করলেন,
বলছে এই যে বাচ্চা রয়েছে এই বাচ্চার প্রচণ্ড বল আর বলাধিক্যাত বলম বিদু অথা বলছে আখ্যাস্যতে রাম ইতি বলাধিক্যাত বলম বিদুহ অয়ম হি রোহিণী পুত্র রামায়ণ সুহৃদ গুণই তার এত উদার গুণ এর দ্বারা সমস্ত সাধুরা পাগল হয়ে যান এই জন্য তার নাম রোহিণী পুত্র রোহিণী পুত্র তিনি রামায়ণ সুহৃদ গুণই আর আখ্যার সাথে রামে ইতি বলাধিক্যাত বলম বিধু এর বল বলশালী প্রচণ্ড এই জন্য এর নাম বলরাম আর যদু নাম অপৃথক ভাবাত শঙ্কর্ষণম উষন্তি উত একটা গুপ্ত কোনো রহস্য থাকতে পারে এটা হচ্ছে যদু বংশের সঙ্গে এর একটা সম্বন্ধ আছে অপৃথক অর্থাৎ অর্থাৎ তিনি সবই জানেন কিন্তু সব আচ্ছন্ন করে বলছেন যদু নাম অপৃথক অপৃথক ভাবাত যদু বংশের সঙ্গে লিঙ্ক আছে লিঙ্ক তো আছেই প্রথমে ওখান থেকে তো গর্ব আনা হয়েছিল এই জন্য কোনো কারণে এর নাম শঙ্কর্ষণ হবে এখানে তিকালজ্ঞ ঋষি সব বলে দিল এখানে আর তারপর বলছেন আসন বর্ণস্ত্রয় হি অশ্ব গৃহত অনুযোগম তনহ শুক্ল রক্তস্তথাপিত ইদানিম কৃষ্ণতাম গতাহা আর এই যে বাচ্চা তোমার এই যে বাচ্চা আর এর নাম হলো কৃষ্ণ হবে কৃষ্ণ কথার অনেক ব্যাখ্যা আছে কৃষ্ণ তো আকর্ষণ ন হচ্ছে আনন্দদান করবেন ইত্যাদি কারণে অল্পের পরে বোধহয় আসন বর্ণস্ত্রয় হি অস্য গৃহত অনুযোগন্তনুম কালে কালে সময় মতো যুগে যুগে তিনি বিভিন্ন নাম এবং রূপ ধারণ করে আবির্ভাব হন আর সত্য শুক্ল রক্তস্তথা পীত ইদানিং কৃষ্ণনাম গত শুক্ল রক্তস্তথা পীত এটা দাপর যুগ এই জন্য তার বলার বক্তব্য হল শুক্লরূপে সত্যযুগে রক্তবর্ণরূপে তেতাযুগে আর পীতবর্ণরূপে কলিকালে আর মধ্যখানে তো এখন তো দাপর যুগ তাই ইদানিং কৃষ্ণতাম গত এই কথাটা অল্পের বই এর আবার গভীর ব্যাখ্যা আছে এগুলো আলোচনা করা যাচ্ছে না আর গর্গমুনি পরিষ্কার জানিয়ে দিলেন বহুনি সন্তি নামানি রূপানি চ সুতসতে গুণ ও কর্মানুরূপানি তানি অহম বেদ ন জানাহা বলছে তোমার এই যে ছেলে এ বিভিন্ন কারণে বহু বহু নু রূপ এবং গুণ ধারণ করে তোমার বহুনি সন্তি নামানি রূপানি তোমার এই ছেলের প্রচুর নাম আর বিভিন্ন সময় বিভিন্ন নাম ধারণ করেন তানি অহম বেদ আমি সেসব কিছু জানি কিন্তু অন্য কেউ জানে না আর এইভাবে যখন নামকরণ করলেন তখন গর্গমুনি একটা ইঙ্গিত করে গেলেন যে তসমাদ নন্দাত্মজ অয়ম তে নারায়ণ সমগুণই হে নন্দ তোমার এই ছেলের নারায়ণের সমান গুণ এই ইঙ্গিত দিয়ে গেলেন বললেন নারায়ণের সমান গুণ আর কি আছে আমার তো ছেলেই হ্যাঁ ও মাদায় আর ডুবলো না এটা কে নারায়ণের সমান ভালো কথা তো আরো আনন্দের কথা তো তসমাদ নন্দাত্মজ অয়ম তে নারায়ণ সমগুণ সমগুণই শ্রিয়াকৃত্যানুভাবেন গোপায়স্ব সমাহিত আর বলছেন যে একে সাবধানতার সঙ্গে পালন করো মহাগুণশালী এই ছেলে আর কালেন আস্তে আস্তে কী করলো এই বালককে পালন কর এই নিয়ে ব্রজবাসীদের সঙ্গে অনেক ঝগড়া হয়েছিল নন্দবাবা নন্দবাবাকে রেগে গিয়ে বলছে তুই তো ছেলের নামকরণ করলি আমাদের একবার নিমন্ত্রণ করলি না নন্দবাবাকে বলছে নন্দকে ছাঁক দাও সমাজে আমাদের সমাজ থেকে নন্দকে আলাদা করে দাও হ্যাঁ নন্দকে এক ঘরে করে দাও না আমাদের বললো না ছেলের নামকরণ করলে আমাদের নিমন্ত্রণ করবি তো নন্দর কথাই শোনে না বলে আমরা কোনো কথা শুনতে চাই না যা বলিস নি কেন আমাদের নিমন্ত্রণ অনেক ঝগড়া ব্রজবাসীরা ঠিক ঢাকার বাঙালদের থেকে অধিক একটু এদিক ওদিক করলেও হয়ে গেল হ্যাঁ ঢাকাই বাঙালি ঢাকাই বাঙালরা যদি নিমন্ত্রণ করছে কোনো কিছু ছুতো পেলো কেউ বললো না তুই আমারে কষ নাই কে হ্যাঁ বলে কে আমার ঝগড়া লাগিয়ে কমড় খেয়েছে বিরাট বুদ্ধি আছে খুব এইভাবে আর এখানে ব্রজবাসীদের ঝগড়া মানে মারাত্মক বুঝি লেগে যায় সে আর থামবে না তো এখন এইভাবে সমাধান করলো আর কী করা যায় তাহলে এইখানে দেখা গেল কালেন ব্রজ তল্পেন গোকুলে রাম কেশব জানুভ্যাম সহ পানিভ্যাম রিঙ্গমানো বিজহতু এই যে এখানে প্রমাণ আছে
এই শ্লোকে ভাগবতের প্রমাণ দিচ্ছে কালে কালে কৃষ্ণ বলরাম বড় হলো, তার নামকরণ হয়ে গেছে। এবার কৃষ্ণ বলরাম বলতে আপত্তি নেই, আগে নন্দের বেটা বললেই ভালো। কালের কালে কালে বাচ্চা দুটো বড় হলো, এবার কোল থেকে নেবে হামাগুড়ি দিয়ে এদিক ওদিক দৌড়ায়। তো দুটো বাচ্চা একসঙ্গে হামাগুড়ি দিয়ে রিঙ্গ মানে রাম কেশব জানভ্যাম সহ পানিভ্যাম রিঙ্গমানৌ বিজহত। এটার কারণ কি দিবচন? তাহলে দুজনে একসঙ্গে খেলা করতো, প্রমাণ হয়ে গেল। তাহলে এর যে বয়সের হেরফের খুব সামান্য, এই সম্বন্ধে অনেক বিজ্ঞান ভিত্তিক আলোচনা কোনো সময় সুযোগ হলে আমি করব, এখন নয়। তো এখানে এখন এই বাচ্চা দুটো এত দামাল হয়ে পড়েছে, মা যেটাকে না করবে ও সেরই করবে। মা যেদিকে আগুনে যেতে দিতে বারণ করে, কোনো কুকুর আদি আছে ওখানে যাস না, ও ওখানেই যাবে, কুকুরের মুখে হাত দেবে, আগুনে হাত দেবে, এগুলো সব করে, আর বাচ্চাকে সামলানো যায় না। আর এই বাচ্চা এমন দামাল হয়ে উঠেছে, খেলতে ফেলতে চলে যায় হামাগুড়ি দিয়ে এদিক ওদিক। কার তারপর যখন চলতে শিখলো তো আর কোনো কথাই নেই, তখন তো চোরের চোরাগ্রগণ্য হয়ে গেল। আর বলরাম যাইও আছে, অত দুষ্টামি করে না, আর কৃষ্ণ তো চিরকালই দুষ্টু, আরম্ভ করলো এমন যে তাকে থামানো যায় না। আর এইভাবে দেখা গেল খেলতে খেলতে কখনো রমণ রীতিতে চলে যেত গোকুলে, রমণ রীতি গিয়ে ধুলো বালি মেখে একেবারে, কখনো যমুনার তীরে মাটি খাচ্ছে, লীলা আমরা দেখব এখানে আনন্দময়। আর ওই রমণ রীতিতেই আশ্চর্য কৃপা করেছিলেন দুর্বাসামুনিকে, দুর্বাসামুনিকে কৃপা করেছিলেন, দুর্বাসামুনি চিনতে পারেননি খেলতে খেলতে। এইগুলো লীলা প্রসঙ্গ আছে, অন্য সময় আলোচনা করব। তাকে ঘোল খাইয়ে দিয়েছিলেন বালকৃষ্ণ, বলে তাকে চিনতে পারেনি, ধুলো ময়লা দিয়ে ময়লা ল্যাংটো বাচ্চা খেলছে। তো এখানে রাজা বলছেন, পরীক্ষিত মহারাজ বড় আশ্চর্য প্রশ্ন করেছেন, নন্দহ কিম করদ ব্রহ্মণ সেও এবং মহোদয়ম যশোদা চ মহাভাগা পপু ইয়াস্তনম হরি। বলছেন নন্দ কি এমন সৌভাগ্য করলো যে তার এইরকম ভাগ্যোদয় হলো, সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর স্বয়ংরূপ ভগবান কৃষ্ণচন্দ্র তার কাছে, তার বাড়িতে তার কাছে ছেলেরূপে জন্মাবেন। আর যশোদা চ মহাভাগা পপু যশ্যাস্তনম হরিহি, হরি তা স্তনপান করলেন, এই কথা বলতে পূর্বের ঘটনা বললেন। আর দ্রোণ বসুনাম প্রবড়ো, ভার্যাকে নিয়ে দ্রোণ এবং ওই যে এখানে যা আছে তারা তার দম্পতিদ্বয় ভজন করেছিলেন। আর তারা নিজে কৃষ্ণের সমান চেয়েছিলেন, তা তো কৃষ্ণের সমান তো হয় না, কৃষ্ণই তখন এসেছিলেন। এখন এখানে নবম অধ্যায়ে যে দধিমন্থনের যে লীলা, দামোদর লীলা, এ যেহেতু আমার অন্য সময় আলোচনা হবে হচ্ছে, সেই লীলাকে সঙ্গে যোগ করে দেওয়া হবে ভাগবতের এই কথার সঙ্গে এডিট করে। কিন্তু এ সম্বন্ধে এখন বিস্তৃত আলোচনা আমি আর করব না, অল্প কথায় বলতে গেলে যে দধিমন্থন লীলা, যশোদা মা দধিমন্থন করেন করছেন, আর বালগোপাল কিভাবে এসে সেই দধিমন্থন দণ্ড ধরলেন, এবং তারপরে বালগোপালকে রেখে মা কিভাবে দুগ্ধ বাঁচাবার জন্য গেলেন, এ মন্থন ভাণ্ড ভেঙে ফেললেন, বাঁদরগণকে দিলেন, মাখন চুরি করলেন, মা যে আশ্চর্যময় লীলা প্রকাশ করলেন যশোদা মাকে দিয়ে, তিনি বন্ধনের জন্য দড়ি বার করছেন, যত দড়ি বার করে মেলে না, এগুলো সব শুনবেন। আর ভাগবতের সিদ্ধান্ত রয়েছে যে যখনই বালগোপালকে বেঁধে ফেলা হলো, যখন অনেক গোপন সিদ্ধান্ত, যখন দেখবেন যশোদা মায়ের ইচ্ছা তাকে অনুমোদন করলেন গোপাল, তখন বন্ধনে কৃপায়া বন্ধনে আসিত, কৃপায়া আসিত সবন্ধনে। তারপরে এই করুণা করার পর যে সমস্ত জমাল অর্জুনকে উদ্ধার করেছিলেন সেই প্রসঙ্গে আমি পরে বলছি, আর এই প্রসঙ্গ আমি বিস্তৃতভাবে আলোচনা করব সকালের দিকে, পরশু থেকে কিছু আলোচনা এগিয়েছে। তো শাস্ত্রের এই সিদ্ধান্ত এখানে বলছেন, নেমাম বেরঞ্চন ভব ন শ্রী রোপী অঙ্গ সংশ্রয়া প্রসাদম লেভিরে গোপী যত্তত তাপ বিমুক্তিদাত। বলছে যে কেউ এই কৃপা পায়নি, এটা বেরিঞ্চে ব্রহ্মা পায়নি, ভব শঙ্করও পায়নি, লক্ষ্মীদেবীও পায়নি, এরকম একটা প্রসাদ অর্থাৎ কৃপা লাভ করল গোপিকা। নায়ম সুখাপ ভগবান দেহিনাহাম গোপিকা সুতহ
ज्ञानिनां चात्मभूतानां यथा भक्ति मतामिहो इत्यादि आलोचना ही पर करब। দ্বৈতমন্ত্র লীলা দামোদর লীলা। এখন দশম অধ্যায়ে আমরা দেখি কুবেরের দুই আত্মজ, কুবের আত্মজ নল কুবর, তারা মনিগি, হ্যাঁ মনিগীপ, এরা অত্যন্ত উদ্দীপ্ত হয়ে, ধনমদে উদ্দীপ্ত হয়ে মন্দাকিনীতে জলক্রিয়া করছিল কামিনীগণকে নিয়ে। তা করুক, তাদের পয়সা আছে তারা করে, কিন্তু যখন নারদজি এসে পড়েছিল তাদের উচিত ছিল সম্মান দেখানো, কিন্তু এত ধনমদে দীপ্ত হয়ে পড়েছে যে তারা কাপড় চোপড় পরে ভদ্রতা দণ্ডবধ এসবের কোনো ধার ধারল না। তখন নারদজি বললেন যে এদের তো ধনমদে দুর্মদান্ধ হয়েছে, কস্মাদ ভজেন ভজেত ধনমদুর্মদান্ধ, ধনমদে দুর্মন্ধ ব্যক্তিকে দেখবে, গৌড়ীয় সমাজেও দেখবে, প্রচুর পয়সা হয়ে গেছে, সিদ্ধ গুরু বিষ্ণুকে অপমান করবে। আর জানে না সব অংশে তারা নাশ হবে, পূর্বের বংশ বংশ সব শেষ, কিন্তু করছে, কারণ করবে, ও পয়সা এসে গেছে, পয়সার বলে তো কাউকে মানুষ মনে করবে না। তা এইটি হচ্ছে অভিশাপ, এটাকে ওরা বলছে যে এটি আমাদের আশীর্বাদ, কিন্তু এটি অভিশাপ, এটা বুঝতে পারছি না। সারা জীবনের মধ্যে অনন্তকালে ভগবান তোদের সুযোগ দেবে না এই অমৃতময় আনন্দময় কথা শ্রবণ করা, দেবে না, ওইটা নিয়েই থাক, ওইটি তোদেরকে দেবে। তো এখানে দশম অধ্যায়তে বলছেন যে আমরা শুনেছি এরকম নারদজি সাপ দিয়ে দিয়েছিলেন, রাজা বলছেন হ্যাঁ সাপ তো দিয়েছিলেন, আর কারণটা কি বলে, এরকম কারণ নারদজি দেখলেন এদের তো ধনমদে দীপ্ত হয়ে পড়েছে, আর এদের যদি শাসন না করা যায় তো তো শৃঙ্খলা থাকবে না। এই জন্য বলছেন বারণী মদিরাম পিত্যা মদাদ ঘূর্ণিত লোচনৌ স্ত্রী জনৈ রণুগায় ভিস চেরতু পুষ্পিতে বনে অন্তঃ প্রবিশ্য গঙ্গায়াম অম্বজ বনরাজিনী চিকৃতু যুবতী ভীর গজরাড়ি ভোগ করেণিভু। এমন হাতি যেমন, হাতি যেমন হস্তিনীগণের সঙ্গে ক্রীড়া করে, সেইরকমভাবে জলের মধ্যে নেবে ক্রীড়া করতে আরম্ভ করল। তৌ দৃষ্টা মদিরাত মদিরামত্তৌ মদান্ধৌ সুরাত্মজৌ তয়ার অনুগ্রহার্থায় স্বাপম দাসম ইদম জগৌ। অনুগ্রহ, এটা সাপ নয়, বলছে সুখদেব গোস্বামী যে এটা অনুগ্রহ ছিল, এটা সাপ নয়, এদের যে অভিমান এসছে অভিমানটাকে মিটিয়ে দেওয়া, তার সঙ্গে এর মধ্যে একটা গুপ্ত সাপে বর যেটাকে বলে কৃষ্ণকে পাবে। এইরকমভাবে নারদজি কেন সাপ দিল, তেটার কারণ হলো তাদের যদি এরকম অবস্থা থাকে মর্যাদা লঙ্ঘন, মুই মহাপ্রু বলেছেন মর্যাদা লঙ্ঘন মুই সহিতা না পারি, আমি মর্যাদা লঙ্ঘন সহি সহন করতে পারি না, মহাপ্রু বলেছেন, তার জীবনের প্রত্যেক ক্ষেত্রে দেখিয়েছেন, এমনকি সনাতন গোসাইয়ের সঙ্গে যে জগদানন্দ বন্দির আলোচনা হয়েছিল তখন মহাপ্রু হেসে রেগে গিয়ে বলে কি তোমাকে এই উপদেশ দিল, কালিকার বটুয়া জগা তোমারে শিকায়, তুমি যেখানে আমাকে উপদেশ করো আর তোমাকে উপদেশ করছে। সনাতন দুঃখিত বললেন আজ বুঝতে পারলাম জগদানন্দকে কত আনো, কত তুমি ভালোবাসো। না, মহাপ্রভুকে বলছেন আজ বুঝতে পারলাম জগদানন্দকে তুমি আপন ভাবো, আমাকে তুমি পর ভাবো, তাই তুমি আমাকে স্তুতি করছো। না না তা নয়, দেখো তুমি আমাকে এত যুক্তি দাও, বৃন্দাবন যাইবার এ নয় পরিপাটি, তোমার কথা দিয়ে তো আমি ফিরে এলাম, ও তোমাকে উপদেশ করে এটা ঠিক নয়। এইভাবে দেখা যায় নারদজির বক্তব্য হলো কি, নারদ বাচ অসত সেবদান্ধস্য দারিদ্রম পরমাঞ্জনম আত্মোপমেন ভূতানি দরিদ্রহ পরমেক্ষতে অসত সেমদান্ধস্য দারিদ্রম পরমাঞ্জনম। যারা অত্যন্ত উৎপথে চলে যায় তাদের যদি ধন ভগবান কেড়ে নেয়, চোখের সামনে দেখা প্রচুর পয়সার মালিক হয়ে ভগবান সহ্য না করে পরে তাকে পথের ভিখারি করে দিল, সব কেড়ে নেবে, কিচ্ছু সর্বশান্ত, সর্বশান্ত যখন হয়, এই জন্য বলছেন অসত সীমাদান্ধস্য দারিদ্রম পরমাণ্য। যারা অসৎ ব্যক্তি তাদের যদি ধন দৌলত অভিমানের কারণ হয়েছে তাদের, এগুলো যখন কেড়ে নেওয়া হয় তাদের যে দারিদ্রতা উপস্থিত হয় তখন তাদের চোখটা খুলে যায়, বুঝে গেল, দারিদ্রম অর্থাৎ দারিদ্রতা তাদের চোখটাকে খুলে দেয়, এতদিন সেই ঐশ্বর্যমদে কিছু বুঝতে পারিসনি,
আজ এই ঐশ্বর্য কেড়ে নেওয়া হলো, সেইটা নারদজি বলছেন দারিদ্রম পরমাঞ্জন, মানে মনে হচ্ছে এই দারিদ্র অবস্থাটা তাকে দিয়ে তার চোখটাকে যেমন কাজল দিয়ে ভালো করা হয়, ভালো করে দিয়ে এবার দেখ, বুঝা গেল? তো এইভাবে নারদজি এর একটা সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন বিশ্বনাথ চক্রবর্তীপাল, বলছেন বলো যখন আমাদের ঘর হয় তখন আমাদের কি হয়, আয়কা এখন তো লিন্টন ঢালাই হয়েছে, আয়কা ছিল হচ্ছে খাম্বা হতো, খাম্বা হতো না, খাম্বা ছাড়া ঘর হতো না, খাম্বা বড় বড় হল ঘর সব খাম্বা, খাম্বাতে ব্যালেন্স করে তারপর সেখানে হতো, এটি পুরনো কথা। আমরা এতকা রাজপ্রাসাদ যত হয়েছে সবই খাম্বার, যত বড় বড় মন্দির সব এই টেকনিকে হয়েছে। এখন সেখানে বিশ্বনাথ চক্রবর্তীপাল বলছেন যেমন কোনো একটা ঘর চারটে খাম্বা তো মিনিমাম লাগবে যত ছোট ঘরে, বিশ্বনাথ চক্রবর্তীপাল বলছেন খাম্বার উপরে ঘর, খাম্বার উপরে তো ঘরটা থাকে, খাম্বার উপরে ঢালাই করা তবে ঘরটা থাকে। এখন আমাদের প্রশ্ন হলো এই যে জন্ম ঐশ্বর্য শ্রুতসি চারটে কি খাম্বা, ভালো করে মাইন্ড কি বলতে চাইছি, জন্ম ঐশ্বর্য শ্রুতসি এই চারটে কারণে তো অভিমান হয়, এই চারটেকে যদি একটা একটা দম্ভের একটা একটা স্তম্ভের খাম্বার সঙ্গে তুলনা করা হয়, বোঝা গেল কি বললাম, এক একটাকে যদি এক একটা খাম্বার সঙ্গে তুলনা, মানে একটা ঘর আছে তার একটা খাম্বা হলো জন্ম, ভালো করে জন্মেছে এই দম্ভটা হচ্ছে তার খাম্বা, ঐশ্বর্য মদে যে একটা অভিমান সেটা হচ্ছে আরেকটা খাম্বা, শ্রুত অনেক বিদ্যা আছে সেটা একটা খাম্বা, আর স্ত্রী দেখতে সুন্দর এটা একটা খাম্বা, এই চারটে খাম্বা তৈরি করা হয়। তাহলে আমরা দেখি অহংকারের ঘরটা এই চারটে খাম্বার উপরে দাঁড়িয়ে থাকে, বুঝে গেল কি বললাম, অহংকারের যে ঘরটা ফলস ইগো এর যে একটা ঘর আছে যদিও এটা টেম্পোরারি কিন্তু এই ঘরটা চারটে খাম্বার উপর দাঁড়িয়ে থাকে। এখন যদি চারটে খাম্বা বুলডেজার দিয়ে কেউ ভেঙে দেয় তাহলে ঘরটা ভেঙে গেল, তাই কি না, চারটে খাম্বা, চারটে খাম্বার উপরে চারটে খাম্বার যদি দু একটা ভাঙতে থাকে সব ধুড়ুড় করে পড়বে। সেই জন্য বলছেন তাদেরকে এই শাস্তি দিয়ে কি করছেন, জন্ম ঐশ্বর্য সুতসি চারটে অভিমানী তাদের আছে, দেখতে ভালো আমি কুবেরের ছেলে, আর কুবেরের তো ধন আছে প্রচুর, ঐশ্বর্য আবার অনেক বিদ্যাও লাভ করেছে পড়াশোনা করেছে, তা তো শঙ্করের অনুচর ওরা, তাহলে জন্ম ঐশ্বর্য সুতশ্রী চারটেই আছে। এই মদেতে চারটে যে খাম্বা ছিল এটাকে গুঁড়িয়ে দিল নারদজি, বলে যা এটাকে ভেঙে আগে গুঁড়ি যা, এবার গাছ হয়ে থাকবি যা, এরা অভিশাপ দিয়ে দিল কি অর্জুন বৃক্ষ হয়ে থাকবি। এইবার তখন যখনই দিল দরিদ্র করে দিল সব শান্ত হয়ে গেল, তখন পায়ে এসে ধরো আমাদের ক্ষমা করে কি হবে, যা ক্ষমা হয়েছে। আর দ্বাপর যুগে যখন কৃষ্ণ আবির্ভাব হবে তখন সেখানে দেখবি তোর কৃপা পাবি, যা এখন চলে যা, এখন তো গাছ হয়ে গেল, সে এত সুন্দর শরীর কোথায় গেল, দুটো গাছ হয়ে অর্জুন বৃক্ষ হয়ে ব্যাস এবার গোকুলে গিয়ে জন্মগ্রহণ করলো, এবার গাছ হয়ে রয়ে গেল, গাছ এবার নড়েও না চড়েও না একভাবে সে রয়েছে। কবে এসে এই দ্বাপর যুগ এলো, তাতে দ্বাপর যুগের শেষে দিয়ে কৃষ্ণ আবির্ভাব হলো, কৃষ্ণ আবির্ভাব হওয়ার পর কৃষ্ণ সব জানেন আমার নারদজি আমার নারদ এরকম অভিশাপ দিয়েছে এই সত্যটাকে পালন করতে হবে, আর সেটা একটা ইনস্ট্রুমেন্ট হলো, যশোদামা কোমরে একটা শেকল দিয়ে দামবন্ধন হলো, এতে দামবন্ধন লীলা হলো, আর উলুখলটাকে ঘষতে ঘষতে চলে গেলেন, গিয়ে কী করলেন সেখানে ওই দুটো গাছের যে মাঝখানে জায়গাটা বালগোপালকান দিয়ে ঢুকে গেল, আর ঢুকে গেল উলুখলটা তো আর যাবে না, উলুখল আটকে গেল, একটু করে একটু চার দিলেন দুটো গাছ উল্টে গেল, সব হইচই পড়ে গেল দুটো গাছ মড়মড় করে, বিশাল এত পুরনো গাছ হইচই পড়ে গেল, বজ্রপাত হয়েছে নাকি, বলুন না বজ্রপাত কোথায়, তো দুটো গাছ পড়ে গেছে, দুটো গাছ পড়লো কি করে, এই আমার বাচ্চাটা তো মরে যেত আজকে দুটো গাছের মাঝখানে, বাচ্চাকে বললে কি হলো, এই এরকম পড়লো কি করে গাছটা, কোনো বজ্রপাত নেই হাওয়া নেই, বলে তোমার ছেলে ফেলেছে, দূত আমার ছেলে ফেলেছে, কি যে বলে একটা পাগল নাকি, বাচ্চা একটা দুটো গাছ ফেলে দিল, পাগল কোথাকার, যা কোনো অন্য কোনো কারণ হবে, এইভাবে দেখা গেল উদ্ধার করে দিল দুটো, বলছে না গো ও তোমার এই ছেলেটাই ফেলেছে, আর তুই তাই নয়, যখন দুটো গাছ পড়ে গেল তখন আমরা দুটো সুন্দর সোনার বড় দুটো লোক উড়ে এলো ধোঁয়ার মতো, আর তোমার এই বাচ্চা ছেলেটাকে এরকম স্তপ করলো, কি যে বলে ভূত ফুত দেখেছিস কিছু একটা, হ্যাঁ পরিক্রমা করলো স্তপ করলো, ও বিশ্বাসই করছে না, কোনো ভূতপ্রেত হবে, ভূতপ্রেত হবে, ভূতপ্রেত কোনো ফেরেছে, আজ আমার বাচ্চাটাই সর্বনাশ হতো,
আর দেখছি গোকুলে আর থাকা যাবে না, কি করা যায়। আর এই যে এরা যে দুজন স্তব করেছিল ভগবানের, তার সেই স্তবের দু একটা আলোচনা করি। নমঃ পরম কল্যাণঃ নমঃ পরম মঙ্গল বাসুদেবায় সন্তায় যদুনাম পতে নমঃ অনুজানিহি নৌ ভুমং স্তবানুচর কিঙ্করৌ দর্শনম নৌ ভগবত ঋষেরাসীত অনুগ্রহাত বাণী গুণান কথনে শবনৌ কথায়াম হস্তৌ চ কর্মসু মনঃ স্তব পাদযোর্ন স্মৃত্বাম শিরোস্তব নিবাস জগত প্রণামে দৃষ্টিঃ সতাম দর্শনে অস্তু ভবত ভবত্ব নূনাম। ইত্যাদি ভাবে স্তব করলেন। ভগবান বলছেন দেখো তোমরা যে এই যে শাস্তিটা পেয়ে এখন যে উদ্ধার হলে, সাধুদেরকে কিন্তু দোষ দিও না। সাধুনাম সমচিত্যানাম সুতরাম মত কৃতাত্মনাম, সাধুদের সমদৃষ্টি, সাধুনাম সমচিত্তানাম, সাধুদের কোনো বৈষম্য নাই। কেবল মানুষের ভেতরের বৈষম্যের জন্য কোনো সাধুর কাছ থেকে কৃপার কম বেশি প্রাপ্তি হয়ে থাকে, বাস্তবিকতা সমবৃষ্টি। যেমন বৃষ্টি হয়, বৃষ্টি হলে যার যত বড় পাত্র আছে সে তত বেশি পরিমাণে বৃষ্টির জল সঞ্চয় করতে পারে, আর যার পাত্র নেই সে বৃষ্টি হলেও পাবে না। এইভাবে বলছেন যে সাধুনাম সমচিত্তানাম, তারা যেহেতু সমচিত্ত আর আমার চিন্তায় বিফোর, ওই জন্যই তারা সমচিত্ত। আর সর্বদাই তারা কি করেন, সাধুনাম সমচিত্তানাম সুতরাম মত কৃতাত্মনাম, তারা সবসময় আমার যে অভিষ্টগুলো আমি যা চাই সেটা পূরণ, মত কৃতাত্মনাম তারা। এইভাবে বলছেন দর্শনাম্ন ভবেদ বন্ধ পুংস অক্ষ সবিতুর যথা, আকাশে সূর্য উঠলে পরে যার জগতের অন্ধকার কেটে যায়, কিন্তু তাতে আমাদের হৃদয়ের যে অন্ধকার সেটা কাটে কি, সেটা কাটে না। এই জন্য অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাক্ষায় চক্ষুরমৃতম যেন তসমৈ শ্রী গুরবে নমহা। এই জন্য গুরুকে দণ্ডবাদ করা হয় বৈষ্ণবকে, কি কারণে আমার হৃদয়ের অনন্তকালের যে অন্ধকার রাশি অজ্ঞান সেটাকে জ্ঞানের দ্বারা কি করবেন। বলছেন অত দুঃসঙ্গ মুসিজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান, সৎ সাধুদের সঙ্গে কেন মিশবেন বুদ্ধিমান ব্যক্তি, বলছে কারণ এই জন্য। বলছেন সাধু কি করেন, বলছেন সাধু নিজের প্রবচন দ্বারা অথবা প্রাকৃত দিব্য উপদেশের দ্বারা, অত দুঃসঙ্গ মুসিজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান সন্ত এব অশ্ব ছিন্দন্তি কস্য, যিনি অন্ধকারে ডুবে রয়েছেন, সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনব ব্যাসঙ্গম উক্তিভি, উক্তিভি মানে প্রবচনাদিভি, তার উপদেশের দ্বারা সেই ব্যক্তির হৃদয়ে যে অজ্ঞান অন্ধকারকে কেটে কেটে ফেলে দেবেন, সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তাহলে জগতে সূর্য উদয় হলে জগতের অন্ধকার যেতে পারে, কিন্তু হৃদয়ের অন্ধকার যান না। সেই জন্য দর্শনাম্ন ভবেদ বন্ধ পুংস অংশ সবিতুর যথা, সূর্য যেমন জগতের অন্ধকার দূরীভূত করে, হৃদয়ের অন্ধকার সাধুরা দূরীভূত করেন। এইভাবে দেখা গেল যে উলুখলকে টানতে টানতে নিয়ে গিয়ে দুই বাচ্চা বাচ্চা সেই বাচ্চা কি করলেন, নল এই যে মণিগ্রীব আর একে উদ্ধার করলেন। এইবার প্রশ্ন হলো এই সব উৎপাত দেখে নন্দ অধিনন্দ উপানন্দ সবাই মিললে ব্রজবাসীরা বিশাল মিটিং করলেন, বললে দেখো তো আর আমাদের কৃষ্ণ বলরামের, যদিও কৃষ্ণ বলরাম বাইরের দৃষ্টিতে দেখা যায় নন্দবাবার বাড়িতে থাকে, বলরামকেও নন্দের ছেলে বলেই সবাই ভালোবাসেন, এরকমই একটা ডাক সবাই এরকমভাবে ডাকে, যেই জন্য আমরা যুগল গীতেতে দেখবো একই সঙ্গে বলা আছে, বেনুগীত তো এরকম। তা অনেকে প্রশ্ন হবে মানে বলরাম তো নন্দবাবার ছেলে নয়, আরে মারা ছেলে কাকে বলে, পুত্রের অধিক স্নেহ করছে, নিজের ছেলেকে যত ভালোবাসেন ওকেও তত ভালোবাসে, যার কানে পালিত হয়েছেন সেই তো পিতার কাজ করেছে, তা পুত্র বোধ আপত্তি কি। ওই জন্য দেখবো আমরা যুগল গীত বা অন্যান্য জায়গায় দেখবো এই যে স্তুতি হচ্ছে সেখানে দেখবো যে কৃষ্ণ বলরামকে নন্দের ছেলে বলে এরকম প্রশংসা করে দেখতে পাই, এতে আপত্তি কিছু নেই। তারা সমস্ত এখন প্ল্যান প্রোগ্রাম করলেন যে আমরা আর এই গোকুলে থাকবো না, গোকুলে এখানে উৎপাত হচ্ছে,
এই বাচ্চা দুটোকে কোনো মতে সামলানো যাবে না, আমরা এখান থেকে এক কাজ করো, আমরা বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবন হচ্ছে যমুনার ওই পার, যেটাকে বর্তমানে আপনারা নন্দগ্রাম বলেন, নন্দগ্রাম বর্ষানে সব হচ্ছে বৃন্দাবন। লোকে এত বোকা যে এখনকার বৃন্দাবন যে শহরটা ওটাকে বলে বৃন্দাবন, কিন্তু তা নয়, এই বৃন্দাবন হচ্ছে টোটাল ওইটা, এমনকি কামনেরও কিছু অংশ সব বৃন্দাবন বলে, প্রমাণ আছে ভাগবত, কিন্তু লোকে জানে না। মধুবনেতেও যমুনার ধারা প্রবাহিত হচ্ছিল, সেখানে ধ্রুব মহারাজের আলোচনা প্রসঙ্গে দেখলাম, আগে যমুনাতে স্নান করিয়ে বাচ্চাকে করলেন, এখন বৃন্দাবনে চলে যাওয়ার কথা চিন্তা করলেন। সবাই তাদের তল্পি তল্পা যা কিছু আছে সমস্ত যা কিছু নিয়ে, আর একটা শকটে যশোদামা রোহিণীমা বসলেন দুই বাচ্চাকে কোলে নিয়ে, দুই বাচ্চাকে কোলে নিয়ে রোহিণীমা নন্দবাবা বসলেন, এবার বসে এই নন্দবাবা না রোহিণীমা আবার যশোদামা বসে, এবার এবার বলদ লাগিয়ে দিল, এবার আস্তে আস্তে চলতে আরম্ভ করলো, আর যেতে যেতে গান করছেন, আর বালক দুজন কোলে বসে রয়েছেন, মিটমিট করে দেখছেন কোথায় যায়, সবই তো জানে, কিন্তু ভগবান ইচ্ছে করে যেন বাচ্চার লীলা করছেন মিটমিটে, এবার কোথায় যাচ্ছি রে বাবা। সবকে গিয়ে এখন আমরা দেখলি যেটাকে গৌর গোবিন্দ বলা ছটি করা বলা হয়, ওখানে গিয়ে কিছুদিন থাকলে কেন, হট করে এত দূর যাবে কী করে, খাওয়া দাওয়া আছে, সেখানে রাত্রিবাস করলেন, সেখানে গৌর গোবিন্দ আছে পাশে কাছাকাছি, সেখান থেকে তারপর আবার তারা যাত্রা করে আবার গেলেন। এইভাবে অনেক কথা, আর বৃন্দাবনের কথা বর্ণনা করতে গিয়ে সেখানে বলছেন যে বৃন্দাবনের বর্ণনা প্রসঙ্গে দু একটা কথা, বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকাননম, এই যে বৃন্দাবনের বর্ণনা দিয়ে অধিনন্দ আদি সব যারা রয়েছেন তারা জ্যেষ্ঠ, তারা বলছেন বৃন্দাবনে গেলে আমাদের সুবিধা হবে, সেখানে যমুনার যমুনার সে জল এবং পলিতে চারিদিকে ঘাস পাতা দিয়ে ভর্তি, বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকাননম, এবার পশুচারণা, আমরা তো আমাদের পশুপালন ধর্ম তো পশুপালন করতে সুবিধা হবে সেখানে গেলে, এক কাজ করো সেখানে যাই, গোপ গোপী গবাম সেব্যম পুণাদ্রি তৃণ বিরুধম, এখানে বলা আছে গোবর্ধন থেকে আরম্ভ গোবর্ধনের বিস্তৃতি প্রায় নন্দগ্রামের কাছাকাছি যাচ্ছিল, এখানে এই ইঙ্গিত ভাগবতের সব জায়গা থেকে পাওয়া যায়, এবং বিভিন্ন অন্যান্য সংহিতা আছে পুরাণ, গোবর্ধনকে একটুকুই ছিল না, আর গোবর্ধনের উচ্চতা ছিল কত কালকে আমরা আলোচনা করব। গোবর্ধনে যখন সূর্য পশ্চিম দিকে অস্ত দিত, গোবর্ধনের উপর যে সূর্য পড়ত তার যে ছায়াটা সেটা ভূতেশ্বরে চলে আসত, মানে ভূতেশ্বর যে 20-22 কিলোমিটার দূরে যে ভূতেশ্বর, সেখানে গোবর্ধনের ছায়াটা পড়ত সূর্যের পড়লে, তাহলে কত লম্বা ছিল, কালকে আলোচনা করবো এসব নয় আজকে। তারা বলা আছে বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকাননম, আর গোপ গোপী গবাম সেব্যম পুণাদ্রি তৃণ বিরুধম, আদ্রি মানে হচ্ছে পাহাড়, পাহাড় করতে গেল, এই গিরিরাজের কথা বলা আছে, ইঙ্গিত দেওয়া আছে আমরা গিরিরাজ পাব, তো সেখানে যমুনার কুলো পাব, যমুনার পলি দিয়ে সমস্ত গঠিত, তা আমরা সেখানে যাব। বৃন্দাবনম সম্প্রবিশ্য সর্বকাল সুখাবহম তত্র চক্রুর ব্রজাবাসন তত্র চক্রুর ব্রজাবাসম শকটৈর অর্ধচন্দ্রবত বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুলিনানি চ বিক্ষা বিক্ষাশীর উত্তমা প্রীতি রাম মাধবয়োর ভবেত, রাম মাধবয়োর ভবেত কোনো জায়গায় কোনো জায়গায়, রাম মাধবয়োর নিপো হে নিপো, রাম অর্থাৎ বলরাম এবং কৃষ্ণের মিটমিট করছে ছোট্ট বাচ্চা কলে বসে রয়েছে, কিন্তু এখানে ভালো জায়গায় এসছে, এবার নিজেদের ওদের ইচ্ছে এসছে, বলছে রাম এবং মাধব অর্থাৎ কৃষ্ণের দুজনের পছন্দ হলো জায়গাটা, খুব ভালো খেলা যাবে, ভালো করে খেলা যাবে। আর বলাই আছে বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুলিনানি চ, গোবর্ধনকে পেয়ে গেছে বাচ্চা, পাহাড় পর্বত দেখলে আরও খুশি হয়, উঠবে ধুমধাম আজার খাবে নাববে, এই জন্য বৃন্দাবনম গোবর্ধনম যমুনা পুলিনানি চ বিক্ষাসিত উত্তমা প্রীতি, আর খুব বিরাট আনন্দে ভেতরে ভেতরে রাম মাধবের নিপো, খুব আনন্দ হলো। আর বৃন্দাবন সম্বন্ধে একটা এই সেন্টেন্স যেন মনে থাকে, কোনো দিন যেন আমাদের ভুল না হয়, এটা কি, বৃন্দাবনম সম্পবিশ্য সর্বকাল সুখাবহম, সর্বকাল সুখাবহ, বৃন্দাবনে কেউ গেলে বলে মা জ্যোষ্ঠী মাসে যাবেন না প্রচুর গরম,
কোথায় করো? এনে সর্বকাল সুখাবম, বৃন্দাবন ইচ্ছে করে বাইরের দৃষ্টি এরম করেছি যেন দুষ্ট ব্যক্তিকে পালায় তাড়াতাড়ি করে, গরম ঠান্ডা আর থাকা যায় না, যা তুই যেখানে বাড়িস। তাহলে বৃন্দাবনম সম্প্রবিশ্য সর্বকাল সুখাবম, সর্বকাল সুখাবম মানে ওখানে ছটা ঋতু একই সঙ্গে বিরাজ করে। আমাদের বাংলায় যেন ছটা ঋতু ঘোরে, ছটা ঋতু ঘোরে না, একটা করে ঋতু আছে একটা করে যায়, কিন্তু বৃন্দাবনে বলা হয়েছে ছটা ঋতু যুগপথ সারাদিনের মধ্যে ঘোরে, একটা দিনের মধ্যে সারাদিনে ঘুরবে, ছটা ঋতু আছে বর্ণন, ছটা ঋতু একসঙ্গে বিরাজমান এবং সর্বকালের পৃথিবীর যত ফল ফুল সব বৃন্দাবনে পাওয়া যায়। কিন্তু এখন দেখবে মহারাজ ওখানে পাওয়া যায় না, এই জিনিস পাওয়া যায় না, আম পাওয়া যায় না বলে দিল, ওরা অভাব দেখছে। কিন্তু বৃন্দাবন তো ইচ্ছে করে ওরম করছে, বৃন্দাবন আমাকে বিমুখ দেখে ইচ্ছে করে চিট করছে, গাটের মোড়ায় চলে গেলে ভালো হয়, আমাকে ঠকাতে এসছে এখানে, বৃন্দাবন চিন্ময় জায়গা। এই যে বলছে সর্বকাল সুখাভম, আর বৃন্দাবনে গিয়ে কি করে তারা বসবাস করলো, ব্রজবাসীর এত কতগুলো ফ্যামিলি সব চলে এসছে, তারা কিভাবে বসবাস করলো? বলে কৃষ্ণের বাড়িটাকে মধ্যিখানে রেখে নন্দ বাবাকে বললো তুমি এখানে বাড়ি করো, আর চারিদিকে এরকম হার যেমন হয় চন্দ্রহার এরকম ঘিরে, এরকম মানে নন্দবার বাড়িটা এরকম, আর নন্দবার বাড়িটাকে এরকম সবাই এরকম গোল করে, যাতে সব বাড়ি থেকে নন্দবাবার নজরটা আসে। বুঝে গেল কি বললাম? এইভাবে এখনো যদি কেউ নন্দগ্রামে যায় দেখবে নন্দবার বাড়ি, দেখবে নন্দবার বাড়িতে সব ঘিরে দেখবে গাছে, দেখেছ চারিদিকে ঘিরে। এখনো অবশ্য যে যার মতো পাণ্ডারা বানিয়েছে, আগে তো আরও ছিল অর্ধচন্দ্রবন। আরেকটা বিষয় হলো কেউ এটা খেয়াল করে না, সেটা হচ্ছে নন্দগ্রামের টপ মোস্ট জায়গায় যদি কেউ ওঠে সেখান থেকে ব্রজধামের 84 কোষ্টা সেন্টার পয়েন্ট, এ কথাটা কেউ কেউ জানে না। নন্দগ্রামে যদি ওপরে একদম ওঠা যায় চিলকোটায়, সেখান থেকে ব্রজধাম থেকে দেখবে 84 কোষ্টা গোল হয়ে একদম চাকার মতো দেখা যাবে, ওটা হচ্ছে সেন্টার পয়েন্ট নন্দবাবার ওই বাড়িটা। ওখান থেকে পাহাড়ের উপর থেকে পুরো যত 84 কোষ ব্রজমণ্ডলটা একটা গোল সুন্দরভাবে অপূর্ব, এইসব অপ্রাকৃত দর্শন। ওখান থেকে ওপরে উঠলে দেখতে পাবে যেখানে টেরিকদম, ওখানে রূপ গোস্বাই পাদ ভজন করেছেন, ওখান থেকে দেখতে পাবে সনাতন গোসাই যেখানে ভজন করেছে পাবন কুচিরে, পাবন সরোবরের তীরে সমস্ত কিছু। আর সেখানে এখন অনেক কিছু লুপ্ত হয়ে গেছে, হাউবিলাও ছিল, হাউবিলা মানে দুটো সিংহের মতো রূপ, যখন কৃষ্ণ খেত না তখন মা বলতো এই খেয়ে নে শিগগিরি, হাউবিলাও কাছে দিয়ে আসবো, ঝাউ মানে হাউ আছে ওরে রাখতো মানে কোষ্টি বাতরে। আমাদের যেমন ছোটোবেলায় বলতে না ঘুমাল, এই আজকে কার পালা জানিস তো, তারকা রাখ খুশি শিগগিরি ঘুমো, আমরা সেই বলতো। এখন যদি কাউকে বলা হয় তারকা রাখি, কই তারকা দেখি একটু, এখন যদি কাউকে বলা হয় বাচ্চাকে তারকা রাখ খুশি, আজকে বলো কই তারকা কোথায় দেখি, এরকম বাচ্চা সব তো। আগেকার দিনে এগুলো মানে ছিল, আমরা যে ঝুলন করতাম, হোলি খেলতাম, এর যে কত বিকাশ হয়, বুদ্ধির বিকাশ হয়, হৃদয় কত বড় হয় যে খেলাধুলা এর দ্বারা বাচ্চার বিকাশ হয়, কিন্তু এগুলো ওরা মানে না। এখনকার খালি দিন না করে পর ইংরাজি পর এই পর বড় হতে হয়, বাঁদর হতে হবে, বাঁদর হয়ে যায় এরমই হয়, খেলাধুলা করতে দেবে না, আর খেলবেই বা কোথায়, কোনো পার্কই নেই আছে কোথায় খেলবে বাচ্চা, আসতে সব খেলা বন্ধ। এখন সব দুটো দুটো চারটে করে মোবাইল, এক একটা বাচ্চা হ্যালো ট্রেনে যাচ্ছে একটা বাচ্চা এরকম বলছে, ওকেও দিচ্ছে, এইরকম অবস্থা দাঁড়িয়েছে। তো যুগের হাওয়া এখানে আমরা দেখলাম এইভাবে ধীরে ধীরে ওইখানের মধ্যে ওই জায়গায় বাচ্চাগণ খেলতো, ব্রজবাসীদের যত ছেলেগুলো তাদের সঙ্গে মিলে কৃষ্ণ খেলতো, কখনো বৃষ হতো ওই একে অপরের মাথা দিয়ে গুঁতোচ্ছে, এইভাবে সুন্দরভাবে খেলা চলতো। আর এই যে হাউবিলাও যাকে বলছি কোষ্ঠীপাতরও ছিল হাউবিলায়, হাউবিলাওটা কী করেছে, ওখানেরই কোনো একটা ব্যক্তি গোপনভাবে লুকিয়ে বিদেশিদের কাছে বিক্রি করে দিয়েছে কত কোটি টাকা, সেটা এখন দিল্লিতে কোনো জায়গায় ধরা পড়ে গেছিলো, সেটা এখনও রাখা রয়েছে, ওটা ফিরে আসেনি, হাউবিলা সিংহের মতো মূর্তি, কত কোষ্ঠীপাতর, এতটুকু কোষ্ঠীপাতরের দাম কত, এটা ধরা পড়ে গেছে, বিদেশে যেতে পারেনি কিন্তু এখনও বৃন্দাবনে ফেরেনি, ওটা ওখানেই রয়েছে দিল্লিতে। এইভাবে শেরগড়ের দাউজি দুজন ছিলেন, কৃষ্ণ বলরাম একজন চুরি হয়ে গেছে, প্রচুর পরিমাণে অত্যাচার চলছে, আর কলি চরমে উঠেছে। যাইভাবে এইভাবে দেখা গেল বৃন্দাবনে খেলতে খেলতে তারা অগাসুর বকাসুর ইত্যাদি সমস্তগুলোকে কীভাবে তারা দমন করেছেন, এর বিস্তৃত কাহিনী
খালি যদি এই আলোচনা হয় তাহলে করা যাবে, তা নাহলে করা যাবে না। এইভাবে আমরা দেখি যে কৃষ্ণ সকাল থেকে উঠে বাচ্চাগুলোকে নিয়ে দলবল নিয়ে কোনো কোনো জায়গায় কোথায় ভালো ভালো কিছু পাওয়া যাবে চুরি করে বেড়ায়, বিভিন্ন বাড়িতে বাচ্চাকে মারে। যেমন আমাদের চৈতন্য চৈতন্য ভাগবত আছে, কোনো বাচ্চাকে গিয়ে পিঠে দুম দুম করে মেরে এলো, কোনো বাচ্চা শুয়ে রয়েছে এরকম করে কি করে চিমটি কেটে এলো, মাঠে কাঁদলো কেন, বাচ্চারা আমার শুয়ে ছিল, ও আর কি ও পালি দৌড় এক দৌড় চিমটি কেটেই দৌড় আর কি। তারপরে তারপরে কোনো একটা বোঝবাসী বলছে শোনো আমাদের তোমাদের বাড়িতে আছে কি, বলে আমাদের বাড়িতে নারায়ণ পুজো, এসো হ্যাঁ মাকে নিয়ে, বলে হ্যাঁ আসবো, বলে কোথায় নারায়ণ পুজো, ওই যে ওখানে, বলে বলে দেখো আলপনা ফলপনা কাটা আছে। কোনো বাচ্চা কুকুরকে নিয়ে গিয়ে কোলে করে নিয়ে গিয়ে সিংহাসন বসিয়ে দিয়ে পালিয়ে চলে গেল কৃষ্ণ। এই লীলাগুলো আছে অন্যান্য সমস্ত সংহিতা পুরাণে, দুটো কুত্তার বাচ্চা গিয়ে ওই সিংহাসনে বসিয়ে দিয়ে ও চলে গেল। ও সে দেখি কুত্তার বাচ্চা এখানে কোথায় এলো রে, ও চ্যাঁ চ্যাঁ করছে এ কি। আবার কোনো গৃহস্থ তাই যদি কোনো বদমাইশি করে তার গিয়ে বাড়িতে শেকল তুলে দিয়ে চলে এলো, ও বাথরুম পেয়েছে বেরোতে পারছে না, হায় হায় চিৎকার কোন দরজা কোন চিৎকার চাই আমি, ও বন্ধ করে দিয়ে চলে এলো। আর যদি কোনো জায়গায় চুরি, তো অনেক ঘটনা আমি তো অল্প অল্প করে বর্ণনা করে হাসতে হাসতে ফের ফের বালগোপাল কী করেছেন আমি তো দু একটা স্যাম্পল বলি। বলে কোনো সময় বাড়িতে বাড়িতে চুরি করে, চুরি করতে করতে সব গ্যাং আছে, গোপাল একা না, গোপালের ফুল ট্রুপস আর ফুল গ্যাংয়ের হচ্ছে ও হচ্ছে লিডার, দেখতে কিন্তু বাচ্চা আর বাচ্চাদের থেকেও ছোটো, কিন্তু ও হচ্ছে গ্যাংয়ের লিডার। ও কিরমভাবে চুরি হবে প্ল্যান প্রোগ্রাম সব ও বলবে, এখন ও ওইদিকে যাবে তখন এই ওই বোজমাইয়া এদিকে যাবে, তখন আমরা সই তুই এদিকে লুকিয়ে থাকবি, আমি ওখানে ঢুকক ঢুকে যাব নিয়ে ব্যাস হাওয়া হয়ে যাব, এইরকম ভাই প্ল্যান। আর যদি কোনো মতে ধরা পড়ে গেল তাহলে তাহলে কি বলে এই চুরি করেছে, তখন কান ধরে ওগো আমাকে ছেড়ে দাও গো, আর করবো না গো, আর করবো না, আমাকে ছেড়ে দাও, এবার কাঁদবে। আর যদি কোনো মতে দূর থেকে একটুখানি ভেচকি দিল ওকে, এই দেখবি, ও তখন ওখানে কোমরে হাত দিয়ে দেখবি, ও আবার উল্টে বলে ওকে, বলছে গপি হেসে কুটি মাটি, ওকে যদি বলে দেখবি এরকম মাদের ধরব, ও তখন ও দূরে গিয়ে কোমরে হাত দিয়ে বলে দেখবি এরম ভাই উল্টো বলে, আরে হাসতে হাসতে ফেট ব্যথা। একদিন তো প্রভাবতী কৃষ্ণের কাকার হচ্ছে কৃষ্ণের কাকার পত্নী আর কাকিমা, প্রভাবতী কি করেছে হাতে নাতে ওকে ধরে ফেলেছে, বলে বেটা আজকে তুই কোথায় যাবি, যশোদাকে রোজ বলি ও গো যশোদা তো ছেলেটা এরম করে আজ দেখ হাতে নাতে ধরেছি চল আজকে, ও গো ছেড়ে দাও আমি আর করবো না গো, কোনো কথা শুনবো না রোজ আজকে চল কোনো কথা নিয়ে, কি করেছে সে নিয়ে যাচ্ছে, নিয়ে যেতে যেতে কি হয়েছে নন্দবাবার বাড়ির কাছে এসে, এখন তো স্বাভাবিক ব্রজমায়ের এত বড় ঘোমটা দেয় নিয়ম, ঘোমটা এই পর্যন্ত থাকবে যে রাস্তাটা গাড়ি দেখবে, এলো ওখানে গিয়ে যখন যশোদা মাকে বলছে গো যশোদা লো শোন আজকে এক দেখ তো ছেলেটাকে হাতে নাতে ধরে, তুই তো মানিস না আমার ছোট ছেলে কি চুরি করবে দেখ ধরে এনেছি, যশোদা ওপর থেকে ঘর থেকে বাইরে বেশি বলে দেখ তোর ছেলেকে ধরে এনেছি, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি, কাকে ধরে এনেছিস, তোর ছেলেটাকে আমার ছেলে বলছিস, খুমটা গুলে দেখি ওর ছেলে নয় ওর ছেলে হয়ে গেছে, কৃষ্ণই কৃষ্ণ তো ওর ছেলে রূপ ধারণ করেছে, ও তুই নিজের ছেলেকে ধরে নিতে আমার ছেলে, তুই আর বদনাম দেওয়া, আরে বিশ্বাস কর তোর ছেলে ছিল, আরে তোর ছেলে নাকি জাদু হলো আমার ছেলে হয়ে গেল, যা মিথ্যা কথা বলবি না, ঝগড়া হয়ে গেল। এইভাবে যে কি আশ্চর্য লীলা, তখন যখন ছেড়ে দিয়ে নিজের ছেলেটাকে নিয়ে আসছে ঘরে, তখন ওটা তো কৃষ্ণই, কৃষ্ণ বলছে দেখ প্রভাবতী আজকে তুই ধরে নিয়ে গেছিস, আজকে আমি তোর ছেলে রূপ ধরেছি, আর কালকে যদি আমাকে ধরে তোর স্বামীর রূপ ধরবো, তখন লোকে বলবে স্বামী দেখি সাবধান আর ধরবি না কোনোদিন, এসে গুটি বাটি কি করবে। এইভাবে সাবধান বলি কি বাচ্চা রে বাবা, রাম রাম যা যা দূর দূর, বলে কি বাচ্চা রে বাবা, আরে কোন বই কালকে ধরলে তোর স্বামীর রূপ ধরবো দেখবি তোর লজ্জা এখন মাথা খেতে। এইভাবে ব্রজেতে খেলা করতে করতে কৃষ্ণের অপূর্ব এক এক করে সমস্ত অগাসুর বকাসুর বিভিন্ন খেলতে গিয়ে উদ্ধার করছেন। তারপরে